করে বের করতে হবে আর কি। দেখাচ্ছি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। ক্যাটাগরি হচ্ছে এখানে আর্টস, বিউটি, সিনেমা, ফিটনেস সবই আছে। এখান থেকে ধরেন আমি দিলাম পেজ। ইন্ডিয়ান ম্যাম, চাল রেস্টুরেন্ট চাল খাওয়া যায়। হ্যাঁ ফুড দেন ম্যাম, ফুড। ওকে, কিছুদিন হচ্ছে খুব খাচ্ছি, ফুড দিলাম। এরপর ধরেন লোকেশন, ম্যাম হিপসিতে অ্যাকাউন্ট করার সময় কি ওই যে ইয়া করব, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট? হ্যাঁ ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট নাকি রিকোয়েস্ট? এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে রিকোয়েস্ট এ ডেমো আর একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা ফ্রি অ্যাকাউন্ট করে ফেলি। সিভি কাই আগে, তারপরে এখন ফ্রি অ্যাকাউন্ট করবে। ফুড দিলাম, লোকেশন কান্ট্রি ধরেন ইউনাইটেড স্টেটস দিলাম, ফলোয়ার। এখন দেখেন এখানে ফলোয়ার ধরেন এখানে যেহেতু কম, যেটা কষ্ট করতে হবে বলি, এখানে 5,000 থেকে 9,000 এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট রেট এটাও ধরেন কমাই দিলাম। এটা পার্সেন্টেজ দেখতে, আর এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা লো। এরপর হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এখানে দেখেন অ্যাকাউন্ট উইথ ইমেল, মানে যার ইমেলটা আছে, যেহেতু আমার ইমেল লাগবে আমি ইমেল। এরপর ধরে আপনি ইউটিউব নিতে চান, ইউটিউব অ্যাকাউন্ট আছে, ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইটার, ব্লগ। এখান থেকে ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো তার টুইটার অ্যাকাউন্ট দেন, তাহলে আপনি টুইটার থেকে বের করতে পারবেন। ফেসবুক থাকলে ফেসবুক বের করবেন, ইউটিউব চাইলে ইউটিউব দিয়ে দিবেন, ক্লিক করবেন ইউটিউব চলে আসবে। হাই বিজনেস অ্যাকাউন্ট অনলি, বিজনেস অ্যাকাউন্ট অনলি, ইনস্টাগ্রাম ভেরিফাই, এখান থেকে এগুলো চাইলে দিতে পারেন, আপাতত দরকার নেই। দেন অডিয়েন্স, এখানে আমি কি অডিয়েন্স অ্যাড করেছি? না, এখানে কোনো অডিয়েন্স অ্যাড করা নেই, অডিয়েন্স যেহেতু নাই আমি এটা করে দিব। তারপরে দেখা দিয়েছি যেমন ধরেন এজ রেঞ্জ, আমি এখান থেকে দিলাম হচ্ছে 13 থেকে শুরু করি, 13 থেকে 18। লোকেশন USA, ইন্টারেস্ট পড়ছিল, আচ্ছা এটা থাক, অডিয়েন্স ইন্টারেস্ট দেওয়া লাগবে। এরপরে আচ্ছা চলে আসছে, ওয়েবসাইটটা কি ফ্রি? ফ্রি ভার্সনও আছে, পেইডও আছে। আচ্ছা ফুডের এখান থেকে আমি সার্চ দিয়ে কি কয়েকটা, চারটা আমি দেখতে পাচ্ছি, আরো অনেকগুলোই ছিল, অনেক অনেক গেছে, বাট এটা হচ্ছে আপগ্রেড ভার্সনে পেইড নিতে হবে। ঠিক আছে, এখানে অনেক ছিল, যাই হোক এখন আমি এখান থেকে ধরেন কষ্টটা এই জায়গাটাতেই, ধরেন আপনি 10টা ইনফ্লুয়েন্সার বের করবেন এই এটার কথা অনুযায়ী, এই গিগটা ধরেন আপনারই গিগ, এখানে বলছে 10টা ইনফ্লুয়েন্সার, তা আপনি এখান থেকে 4টা ক্রিয়েট করছেন, দেন আপনাকে চেঞ্জ করে আরো 6টা বের করতে হবে। তো এখান থেকে দেখি, জ্যাক
এরপর হচ্ছে আমি যা লাগবে আমার ক্যাটাগরি কাস্টমাইজ করলাম, এরপর হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করলাম। আপনার যদি ইউএস এর ক্লায়েন্ট হয় সেটা অবশ্যই তাহলে সে বলে দিবে যে আমার অমুক দেশের ইনফ্লুয়েন্সার লাগবে, তো সেটা দিবে। ফলোয়ার কত ফলোয়ারের মধ্যে নিবেন, যে 10,000 এর নিচে 10,000 এর উপরে যেটাই করবেন, এটা এডিট করার অপশন আছে। এটা ধরেন আমি একভাবে নিলাম। এরপর হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট, আপনি এখন যেটা ব্যবহার করতেছেন সেটা কি ফ্রি ভার্সন? হ্যাঁ ফ্রি ভার্সন। আচ্ছা আমার সব রিমুভ হয়ে গেছে, এটা দেখাতে গিয়ে আমি আবার দেখাচ্ছি, খেয়াল করেন। ইনস্টাগ্রাম ম্যাম ওই যে সেটিংস এ যাওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দেখাচ্ছে, ফোন নাম্বারটা কি আমার চেঞ্জ করে দিতে হবে এই অ্যাকাউন্টে? দেখাচ্ছে আমি যে আমার হিপসি অ্যাকাউন্টে হিপসি প্রোফাইলে ঢুকলাম, ওখানে ইমেল ইয়াটা দেখাচ্ছে, তারপর পাসওয়ার্ড দেখাচ্ছে, এগুলো সব কিছু চেঞ্জ করে ঠিকঠাক করে নেব। আচ্ছা দেখে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি এটা এটা করি। এটা দেখেন আমারটা দেখেন, এরপর আপনারটা দেখে দিচ্ছি। ক্যাটাগরি সিলেক্ট করলাম, লোকেশন সিলেক্ট করব, কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ আছে, এসে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করবেন। ধরেন আমি ইউএস এ টার্গেট করলাম, স্টেট কান্ট্রি এটাও চেঞ্জ করা যাবে। আচ্ছা এরপর আছে ফলোয়ার, ফলোয়ার 5,000 থেকে 1,000,000, 1,000,000 এর উপরে ফলো এখান থেকে দেখা যাবে। তো এখান থেকে ধরেন এঙ্গেজমেন্ট সেট করে নিলাম। আপনি কন্টাক্ট ইমেল, যেহেতু আমি আমার দরকার কি, আমার দরকার হচ্ছে ইমেলটা, ইনফ্লুয়েন্সারের ইমেল। এর জন্য ধরেন ইমেল যাদের আছে তাদের লিস্টে আমি চাচ্ছি, যদি নাম যাই তাহলে আমার শুধু নাম নিলেই হবে, ইমেলটা দরকার। এরপর হচ্ছে ফেসবুক, আদার চ্যানেল, ফেসবুক, টিকটক, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টুইটার এবং ব্লগ। যেহেতু আমি ইউটিউব লিখে রাখছি, আমি ধরেন ইউটিউব অ্যাকাউন্ট আছে এমন ইনফ্লুয়েন্সার আমি নিব। এরপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, হাই বিজনেস অ্যাকাউন্ট, অনলি বিজনেস অ্যাকাউন্ট, অনলি ভেরিফাই, ইনস্টাগ্রাম ভেরিফাই, এগুলো যদি লাগে এগুলো দিবেন, না লাগলে বাদ। অডিয়েন্স, অডিয়েন্স রেঞ্জ ধরেন এখানে এজ রেঞ্জটা দিয়ে দিব, যদি লাগে যে ধরেন 18 থেকে 25 বছর, 13 থেকে 18, 18 থেকে 25, 25 থেকে 35, 35 থেকে 45, 45 থেকে 65। আচ্ছা এখান থেকে এই রেঞ্জটা আমি এখান থেকে যে কোনো একটা রেঞ্জ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা দিয়ে দিলাম, না দিলে নাই। এরপর লোকেশন, অডিয়েন্স লোকেশন, ধর অডিয়েন্স লোকেশন আমি আমি এমনি এভারেজ নিচ্ছি দেখানোর জন্য, দেখানোর জন্য নিচ্ছি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো সেটিংস করতে পারেন। 100% ইউএস এর নিতে চাইলে 100% করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর হচ্ছে অডিয়েন্স ইন্টারেস্ট, অডিয়েন্স ইন্টারেস্ট কিসে আছে,
এগুলো যদি লাগে দিবেন, না নিলে এগুলো দরকার নেই, অনলি ওই ফুল দিয়ে যা আসবে আপনি সেটাই দিতে পারেন। অডিয়েন্স এখান থেকে কান্ট্রিটা ইম্পর্টেন্ট, ফলোয়ারটা ইম্পর্টেন্ট, আর এঙ্গেজমেন্টটা ইম্পর্টেন্ট ও কন্টাক্ট। এ প্রথম চারটা পাঁচটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাকিগুলো আপনারা সেট আপ করতে পারেন। অডিয়েন্স খুব একটা বড় ইস্যু না, ঠিক আছে? এরপর হচ্ছে অডিয়েন্স ল্যাঙ্গুয়েজ, অডিয়েন্স জেন্ডার, এগুলো দিলে দিবেন, না দিলে স্কিপ করবেন। এরপর হচ্ছে চলে আসছে ম্যাডাম এই যে ইউনাইটেড স্টেটস পরে কান্ট্রি, কান্ট্রির পরে লোকেশনের পরে কান্ট্রি দিলেন, রিজন, তারপরে এই যে লোকেশনের জায়গায় ওই তিন নাম্বারটা কি দিচ্ছেন ম্যাডাম? ওয়েট দেখে দিচ্ছি আমি, মানে দিতে পারছি না তো, তিন নাম্বারটা ওইটা কুইন দিচ্ছেন না কি দিচ্ছেন? এই যে এখন দেখেন এখান থেকে আমি তিনজনকে দেখতে পাচ্ছি, তিনটা প্রোফাইল আমার আসছে। আপনার কাজ পরে করেন, দেখি দেখা দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুধু দেখি আর শীটটা আমাদের দিয়ে দিয়েন। শীটটা আমাদের দিয়ে দিয়েন, আমরা আজকে শুধু দেখি আর যেটা কাজ দিবেন সেটা আমরা করবো। আপনাদেরকে কাজ দিব, আপনারা দেখেন আগে। আচ্ছা এটা ফেস আসে না, আচ্ছা এখানে দেখেন এর হচ্ছে পোস্ট কত, পোস্ট হচ্ছে 16টা, জি ম্যাডাম, ঠিক আছে? এটা তার ইমেজগুলো লক করা, পেজ 16টা, পোস্ট 16টা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রোফাইল ওপেন করি, পোস্ট 16টা, ফলোয়ার হচ্ছে 21। কে আমি তাহলে এখানে আমার যে শীটটা আছে আমি সেখানে তুলি। তার অ্যাকাউন্টের নাম কি? অ্যাবসোলিউট ভটকা ব্রাজিল, ব্রাজিল, অ্যাবসোলিউট ভটকা ব্রাজিল। আচ্ছা এটা অ্যাভেলেবল না, এটা তার হাইড করা, ঠিক আছে? এটা তার হাইড করা আছে। ম্যাডাম এখান থেকে যদি আমি স্ক্রিনশট নিয়ে দেই, ইমেলটা কার আসছে? না স্ক্রিনশট কেন নিয়ে দিবে? প্রুফের জন্য কি স্ক্রিনশট নিয়ে দেয়া যাবে? আমি শুধু কন্টাক্ট চাইলে দিবেন, না চাইলে কেন? কন্টাক্ট গুলো দিলাম আর এখান থেকে শুধু একজন নাম দিলাম আর ইমেল দিলাম আর পাশাপাশি এই পিকচার গুলো দিয়ে দিলাম, এটা দরকার নাই। আপনি শুধু ইমেলটা দিবেন, আপনি আপনার মতো দিবেন, যেটা দরকার সেটা দিবেন। এই সাইটটা অনেক স্লো, কাজ করা যায় না। আচ্ছা এখন দেখেন আবার আসছে, আবার আসছে। সেটিংস সব করার পরে এখানে হচ্ছে আরেকটা জিনিস দেখানো, সেটা হচ্ছে অথেন্টিসিটি। এখানে হচ্ছে, এখানে হচ্ছে অডিয়েন্স কোয়ালিটি, কোয়ান্টিটি, কোয়ালিটি স্কোর, অডিয়েন্স কোয়ালিটি স্কোর কত পার্সেন্ট দিবেন। ক্লিক না করলেও অটো অটো হয়ে যায়, এই এক সমস্যা। এটা ভালোই লাগতেছে ম্যাডাম আজকে, মনে হচ্ছে যতটা কঠিন বললেন অতটা কঠিন না, সহজই আছে। কোনো কিছুই অত না, আগের গুলা মাথা প্যাঁচ খাইছে কিন্তু এটা মনে হচ্ছে মাথা খুলতে। আচ্ছা তো সব অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাইছে, সেটা নিয়ে সমস্যা হওয়ার তো কথা না। আচ্ছা এরপর হচ্ছে ব্র্যান্ডেড পোস্ট, পোস্ট পার উইক, পার উইক সে কয়টা পোস্ট করে এটা লাগতে পারে। ধরেন এটা দিলেন পার উইক সে কয়টা পোস্ট করে, দিয়ে দেখেন, না দিলেন নাই, কোনটাই দেওয়ার দরকার নেই। আমি আবার সব আমার সেটিং চেঞ্জ হয়ে গেছে, আমি আবার এটা রিসেট করি। এটা তো ঝামেলা করতেছে, মানে সাইটটা একটু ঝামেলা, ঝামেলা করতেছে, বাট কাজটা সহজ আছে, বেশি কঠিন না। কাজটা সহজ, চাও গো ওভার।
এই কাজের জন্য কিছু একটা ওয়েবসাইট হিপসি না আরো টুলস আছে আপনি লিখে সার্চ দেন ইনফ্লুয়েন্সার টুলস লিখে সার্চ দেন ইনফ্লুয়েন্সার দিয়ে সার্চ দিলে আরো অনেক টুলস আসবে বারবার এটা আসছে কেন সবগুলো ক্যাটাগরি আপনার কাজ সবগুলোর প্রাইস সেম ঠিক আছে আপনার এই একটা দেখাচ্ছি এরপর বাকিগুলো আপনাদেরকে লিংক দিয়ে দিই ঠিক আছে ডান এই চ্যাট হোয়াটসঅ্যাপে দেন হ্যাঁ লিংকগুলো আমি দিই লিংক দিয়ে দিব আপনারা সেটা দেখে দেখে করবেন ম্যাডাম একটা আপনি কি এরকম কাজ কখনো করছেন ম্যাডাম মানে আপনার প্রোফাইলে কখনো করছেন না ফাইবারে থাকলে হয়তো কি যদি করে থাকতেন তাহলে অতীত মানে পাস্ট একটা ডাটা নিতাম মানে ডাটা নিয়ে সেটা একটু রিসার্চ করতাম কি টাইপের ডাটা চ্যানেল রিসার্চ করতেন না ভাই আপনি সংগ্রহ বানাতেন সেটা কোন না সত্যি রিসার্চ এমনি রিসার্চ করার জন্য নিতাম সত্যি আমি তো এই কথাই বলতে যাচ্ছি যদি থাকে ম্যামের কাছে তাহলে আমরা নেই কষ্ট করা লাগে না এখানে তো আপনার রিসেন্ট ইনফ্লুয়েন্সার আছে আপনি সেই পুরানো ইনফ্লুয়েন্সারদের কি করবে যারা ওল্ড ম্যাম তাদের এখন ফলোয়ার তারপরে এনগেজমেন্ট আরো বাড়ছে ম্যাডাম কথা খুব কেটে কেটে আসতেছে আমার সার্চ রিচ করে ফেলছে আমি এটা লগ ইন করতে অ্যাকাউন্ট থেকে ফ্রি কোনো কিছু ইউজ করে শান্তি নেই ম্যাম এটা দিয়ে যখন আজ কাজ করতেছি আবার মানে কি একটা অ্যাকাউন্ট দিয়ে যখন লিমিট শেষ হবে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হবে নাকি কিছুক্ষণ পর আবার ওই অ্যাকাউন্ট দিয়ে ঢুকলে আবার মানে আগের মতো কাজ করা যাবে আরেকটা অ্যাকাউন্টে ঢুকতে হবে আজকে লিমিট আমার শেষ হয়ে গেছে আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকতে হবে আপনি শুধু বলেন যে এই করতে হবে লাগবে না আমি এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো মজার কিন্তু টুলস গুলোর ব্যবহার টুলস এ একটু পেইড ইনস্টাগ্রামে আমি তিনটা পোস্ট করছি অলরেডি আর সাতটা করতে হবে মার্কেটিং এ সবথেকে মেইন কথা হচ্ছে প্রচুর পরিমাণ সময় দিতে হবে ঠিক আছে সময় না দিলে কিছুই হবে না সেটা আপনি ফাইবার করেন ফাইবারেও কিন্তু সময় দিতে হবে ফাইবার বলেন যে কোনো আপনি যদি নিজের ওয়েবসাইট করেন যাই করেন আপনাকে একটা টাইম দিতে হবে
প্রথম দিক বেশি দিবেন, পরে দেখবেন যে আপনি 3 মাস কন্টিনিউ 8 ঘন্টা করে পার দিতে পারেন, দেখবেন যে পরে আর আপনাকে তেমন কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে? পরে আস্তে কমাই দিবেন, 8 ঘন্টার জায়গায় 7 ঘন্টা দিবেন, 7 ঘন্টা 6 ঘন্টা দিবেন, টাইম কমাই দিবেন। একটা সময় দেখবেন যদি আপনার নিজের ওয়েবসাইট হয় তাহলে আপনার টাইমও দেওয়া লাগবে না, আপনি সব দিন চার দিন পর জয়েন, এটা খুব মজা। আর কিন্তু যখন অ্যাডভান্স লেভেলের কাজ পাবেন তখন কম্পিটিটর থাকবে হচ্ছে আপনার কম, ছোট কাজে কম্পিটিটর বেশি, যার জন্য কাজ পাওয়াটাও কষ্টের। সেই জন্য আমাদের খুব দ্রুত বড় হয়ে যেতে হবে। দ্রুত বড় বলতে আগে ট্রেন্ড দেখতে হবে, ট্রেন্ড দেখে দেখে আপনি কাজ করলো, যখন যেটা প্রথম অবস্থায় প্রথম দিকে আমি এতটুকু দিয়ে অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমি 4টা পাইছি। আচ্ছা এখান থেকে কি পেলাম, ধরেন তার পোস্টটাও দিব, যদি ক্লায়েন্ট চায় কয়টা পোস্ট করছে যদি চায় তাহলে সেটাও আমি ধরেন দিব। আমি এখন বিপদে পড়ছি, আমার 2টা অ্যাকাউন্ট 2 ভাবে হয়ে গেছে, একটা আমার জিমেইল এ তো অলরেডি ডগ বানিয়ে ফেলছি, এটা হচ্ছে ইনস্টাগ্রাম URL কপি, পেস্ট, মেল আইডি, এক্সট্রাক্টর থেকে মেল আইডি নিলাম, মেল আইডি
পেস্ট। এরপর হচ্ছে নাম, আচ্ছা এটা আসো এডিট করে দেই। ফলোয়ার আছে হচ্ছে 5,100, 5,123। ফলোয়ার এঙ্গেজমেন্ট রেট আছে 2.4%, 2.4%। এত কম ফলোয়ার হলে কি ক্লায়েন্ট নেবে? 2.4 সেটা তো ডিপেন্ড করছে, এখন বেশি চাইলে বেশি দিবেন, সার্চ করে পাবে। আচ্ছা এখানে আপনার কথা অনেক কেটে কেটে আসছে ম্যাম, কিছু বুঝতে পারছি না ম্যাম, কথা বোঝা যাচ্ছে না। আমার নেটওয়ার্ক প্রবলেম।
কোনো কথাই শোনা যাচ্ছে না। কথা বলি নাই আমি। আমি কথা বলি নাই। কাজ করছি, কথা বলি নাই। আচ্ছা, এখান থেকে আমি চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে, চেঞ্জ করে নিয়েছি। ধরেন আপনার ফলোয়ার চেঞ্জ করে নিয়েছি, আমি কয়েকবার চেঞ্জ কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমার যেহেতু এটা আমার ফ্রি ফ্রি টুল ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি যদি একবারে সব সার্চ দিয়ে দিই, তারপরেও কিন্তু আমি চারটাই দেখতে পাবো। ম্যাম একটা কোয়েশ্চেন করতাম, হ্যালো ম্যাম শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম আপনি এই যে মানে আপনার এই হিপসির রাইটে যে ট্যাবটা আছে ওই রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওইটাতে একটু কাইন্ডলি যাবেন কি জাস্ট একবার? কোথায়? ডান পাশে যে আপনার এই ট্যাবটা ওপেন আছে হিপসির ডান পাশে যে রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মানে ফাইবারের পে ট্যাবটা। আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে ম্যাম এই যে নিশ ট্রেন্ড রিসার্চ, এই নিশ ট্রেন্ড রিসার্চটা ম্যাম এটা কিভাবে করবে? এটা ম্যাম দুই একটা আমি ইয়াতে দেখলাম ইনস্টাগ্রাম মানে ফাইবার গিগে দেখলাম, আমাকে নিশটা একটা দিয়ে দিবে আমার ক্লায়েন্ট, কিন্তু নিশ ট্রেন্ড রিসার্চ এটা কিভাবে করবে?
এখানে সার্ভিসে লেখা আছে যে বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড প্ল্যান সবগুলোতে লেখা আছে নিশ ট্রেন্ড রিসার্চ। এটা কথা বলছিলেন জি ম্যাম, এই যে মানে স্ট্যান্ডার্ড প্যাকেজ বেসিক প্যাকেজে লেখা আছে ম্যাম, হ্যাঁ এটা তো লেখা আছে নিশ ট্রেন্ড রিসার্চ, এটা তো হ্যাঁ বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড প্ল্যান প্রিমিয়াম সবগুলোতে নিশ ট্রেন্ড রিসার্চ লেখা আছে ডেলিভারির নিচে। বুঝিনি ম্যাম, এই যে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজ এর রাইট সাইডে আছে, এখানে ম্যাম দেখেন যে নিচে আছে নিশ ট্রেন্ড রিসার্চ, থ্রি ইনফ্লুয়েন্সার আইডেন্টিফাইড, থ্রি কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ আর অ্যাকশন প্ল্যান। তো ম্যাম প্রথমটা যেটা নিশ ট্রেন্ড রিসার্চ, এটা ম্যাম কিভাবে করব, মানে আমার ক্লায়েন্ট তো আমাকে একটা নিশ সিলেক্ট করে দিবে যে ফুড অথবা ফ্যাশন যাই হোক, কিন্তু ম্যাম এটা ট্রেন্ড রিসার্চ কিভাবে করব আমি? গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। গুগল ট্রেন্ডস এর মাধ্যমে বলছে সে হচ্ছে নিশের ট্রেন্ড, সে যে যদি টেকনোলজি দিয়ে কাজ করে তাহলে সেই যে টেকনোলজিটার ট্রেন্ডটা কেমন আছে সেটা দেখে দিবে। ম্যাম এটা কি কম্পেয়ার করতে হবে কোনো কিছু, যে গুগল ট্রেন্ডে যেরকম আমরা করেছিলাম? আচ্ছা ওর নিচে এই সাইটটা পড়ে দেখি, তার গিগের অবস্থা দেখি। আচ্ছা ফুললি নিশ বেসড, নিশ রিলেটেড কাজ করবে, লোকেশন বেসড, ট্রেন্ড রিসার্চ। ট্রেন্ড হচ্ছে আপনার ইনস্টাগ্রামে সেটা যে সে টপিকটা সিলেক্ট করছে, বাট যে হ্যাশট্যাগটা ইউজ করবে তার ট্রেন্ডটা কেমন আছে সেটা। আজকে যে সাইটটা আপনাদের দেখালাম ট্রেন্ডের, অথবা রাইট ট্যাগ থেকেও ট্রেন্ড বের করতে পারেন, রাইট ট্যাগে যেগুলো হট আছে, হট ট্রেন্ড যেগুলো, সেগুলো হচ্ছে আপনার ট্রেন্ডিং। সে তার ইমেজের উপর বেস করে যে যে ট্যাগ গুলো দিবে সেটা হচ্ছে আপনার হট, সেটা হচ্ছে। ওটা আরেকবার একটু দেখাই দিন ম্যাম তাহলে কি মানে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম ঠিক আছে ম্যাম, একটা কোশ্চেন সেট এটা বাকি আছে। বলেন ম্যাম, এখানে কেমন যেন একটা ঘোলাটে হয়ে গেল না, ইনফ্লুয়েন্সার খুঁজে দিবে আবার হ্যাশট্যাগ কি জন্য চলছে সেটা হয়তো বা সে মিন করছে। এরপর আছে হচ্ছে ফলোয়ার, ফলোয়ার লিমিটও দিয়ে দিছে ইনফ্লুয়েন্সার অ্যাক্টিভিটিস অফ ইনফ্লুয়েন্সার। আচ্ছা সেটা হচ্ছে তার অ্যাক্টিভিটি চেক করে দিচ্ছে। আচ্ছা কোয়ালিটি, কোয়ালিটি অফ ইনফ্লুয়েন্সার অনলি দ্য টপ ফ্রম রেঞ্জ। আচ্ছা এটা তো মনে হয় তুলছে না, এবার জিমেইলটা চলে আসছে, এটা কপি করে দিয়ে দিবে। এই এনগেজমেন্ট রেট রেডি গ্রো, পোস্ট ফটো ম্যাট্রিক্স, ভিডিও ফটো ম্যাট্রিক্স, ফলোয়ার গ্রোথ, কমেন্ট লাইক রেশিও। একটা গিগে দেখেছিলাম যে কমেন্ট লাইক রেশিও কেমন হবে,
এখান থেকে দেখতে পারবেন কমেন্ট লাইক রেশিও ফলোয়ার ফলোইং রেশিও 10টা ফলোয়ারে একটা ফলোইং এটা হচ্ছে তার রেশিও ভিউ রিপোর্ট করলে আরো অনেক কিছু আসবে এটা হচ্ছে আপডেট ভার্সনে এতটুকু আমরা ডিটেইলসটা দেখতে পাচ্ছি এখন আমাদের বাকি আছে কি এতটুকু তো বুঝতে পারছেন জি ম্যাম ম্যাম আরেকটা ওয়েবসাইট দেখলাম ম্যাম নিনজা আউটরিচ এইটা দিয়েও ম্যাম ফ্রি তে মানে অনেক রকম মানে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার বের করে নেওয়া যায় একই রকম ভাবে ইনফরমেশনও দেয় ওরা আছে এরকম আরো অনেক সাইট আছে লিংকটা দিয়ে দেন আমি জি ম্যাম এক মিনিট ভাই ফেসবুক গ্রুপে দেন এখানে দিলে মিটিং শেষ হয়ে গেলে আর পাবো না আচ্ছা আমি তাহলে হিপসিটা কেটে দিলাম কোথায় শেয়ার করছেন ম্যাম ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাম হোয়াটসঅ্যাপ দুইটাতে দিয়েছি ম্যাম জি ম্যাম এখানে সাইন ইনও করতে হয় না ম্যাম ওই যে ইনস্টাগ্রাম সার্চ আছে উপরে ওখানে ক্লিক করে আমি করেছি ম্যাম এই নিচে আছে উপরে ইনস্টাগ্রাম সার্চের অপশন আছে এখানে কি রিয়েল পাওয়া যায় এখানে সার্চ দেন জি ম্যাম দেখেন এটা মানে টপ কয়েকটার মধ্যে দেখলাম আর্টিকেলে দিয়ে হিপসিও ছিল হিপসি যদি এটার উপরে ছিল ওইখানে ম্যাম আমি ফুড অথবা যে কোনো একটা কিছু লিখে দিতে পারবো ম্যাম এই যে একদম রাইটে ম্যাম এই যে মেনুটা আছে ম্যাম মেনুতে কি আমি মানে সব নিশ সিলেক্ট করে দেওয়া যায় দেখলাম একই সিস্টেম হ্যাঁ এনগেজমেন্ট রেটেড সব কিছু সেট করে দেওয়া যায় ম্যাম এই যে এক্সপ্যান্ডে ক্লিক করে এই লোকগুলোর চেহারা দেখা যাচ্ছে না কেন একটা বুড়ি এক্সপ্যান্ডের উপরে ম্যাম যে ইয়া অপশন আছে ম্যাম ওখানে সবকিছু সেট করে দাও কোন এরিয়া কোন জোন এক্সপ্যান্ডের উপরে ছিল এনগেজমেন্ট রেশিও সব ক্যাটাগরি এনগেজ হ্যাঁ ম্যাম এটা এই তো ফিল্টারিং করে দিতে হবে আপনাকে ফলোয়ার এই সেম জাস্ট হচ্ছে আপনার ইন্টারফেসটা চেঞ্জ এই যে ক্যাটাগরি লোকেশন হ্যাঁ লোকেশনটা নিয়ে আমি একটু কনফিউশন হলো লোকেশনটা দিতে পারছিলাম না কেন জানি উপরে সব কিছু সেট করে দেওয়া যাচ্ছিল এটার জন্য মনে হয় সাইন ইন করতে হবে এটা আপনারটা আসছে ম্যাম আপনার আসে না কেন আমার টাইম ক্রোমে প্রবলেম করছিল আমি যে এবার আমি আবার ট্রাই করলাম এবার আমার আসছে ইউনাইটেড স্টেটস দিয়ে বললাম আপনি যে টিচার সেই জন্য আপনার টা আসছে আমাদের টা আসে এটাও তো দেখেন এখানে এটাও পেইড ভার্সন কি ক্লিক করলাম পেইড ভার্সন চাইল ও কি কিপ সার্চিং আচ্ছা এখান থেকে কিছু কালেক্ট করতে পারবো এখানেও সেম অবস্থা সবকিছু আপনি চেঞ্জ করে দেখতে পারবেন সেটাই তো আমি দেখালাম যেমন ধরেন আপনার 10,000 থেকে ফলোয়ার ধরেন আপনাকে বললো হচ্ছে 10,000 থেকে 1,000,000 তা আপনি 10 to 20K দেখবেন 20 থেকে 50K দেখবেন একবার 50 থেকে ধরেন 100 দেখবেন এরকম কয়েকবার সার্চ করলে তো আপনার অনেকগুলো চলে আসে কয়েকবার সার্চ দিবেন ধরেন আপনি যদি একবারই যদি সব দেখতে চান সেক্ষেত্রে আপনি তো দেখতে পারবেন না যেহেতু এটা ফ্রি ভার্সনের নাই দেখতে পারবেন
আর এই যে দুই তিনটা সাইট থেকে কাজ করে দেখলে সেটাও ভালো, আপনি ধরেন দুই তিনটা সাইট থেকে কাজ করার পর সেখান থেকে রেজাল্ট গুলো বের করে দিলেন। আচ্ছা এখানে কিছু ওটা আছে, আপনার যেমন এখান থেকে ইমেল আইডি কিন্তু আসে না, দেখতে পাচ্ছেন? দেখি তো, এখান থেকে এই সাইটে আবার সমস্যা আছে, এই সাইটে কিন্তু ইমেল আইডি শো করছে না। যেহেতু ইমেল আইডি শো করছে না, যে ক্লিক পরে ইমেল আইডি আসে না, এই যে পেজ ম্যাডাম স্ক্রিন তো দেখাতে হবে, ইমেল আইডি আসে না, স্ক্রিন শেয়ার করা আছে। আচ্ছা এখানে যেটা সবকিছু হাইড করা, সেক্ষেত্রে আপনাকে একটু ম্যানুয়ালি কাজ করতে হবে, যেমন ধরে নিয়া নাম কি, আচ্ছা এখান থেকে রামা, রামা তো দেখতে পাচ্ছি না, স্ক্রিন শেয়ার করা আছে তো দেখা যাচ্ছে তো সব ভাই, কি জানি আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমরা দেখতে পারছি, আপনি মনে হচ্ছে ওই সাইডে একটা অপশন আছে ওইটা আপনি স্ক্রিন মানে অডিও করে জাস্ট রাখছেন, ওইটা একটু দেখেন। এই সাইটে যেটা সমস্যা হচ্ছে, এই সাইটে হচ্ছে আপনি এখান থেকে এই যে ইমেইলটা ক্লিক ফর ইমেইল যদি ক্লিক করে আমাকে ভেরিফাই চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে এইটাতে আবার একটু কাজ বেশি করতে হবে। ম্যাম হিপসিতে কি আপনার কোনো ইনস্টাগ্রাম আইডি দিয়ে সার্চ করলে তার অপশন পাওয়া যায়? নির্দিষ্ট একটা নাম দিয়ে সার্চ করলাম তখন কি পাওয়া যাবে? নাম দিয়ে সার্চ করবেন দেখি, যদি হয় তাহলে ওই সাইটটাতে অনেক ইয়া দেখাচ্ছে এবং ওই ইয়াগুলোর ফলোয়ার গুলো বেশি, ওই সাইট থেকে নিয়ে এসে এখানে সার্চ করলাম তাহলে দেখা গেল যে না ওখান থেকে দেখা যায় না, এখান থেকে যেটা করতে না এখানে দেখা যায় না, এখানে আপনি ইনফ্লুয়েন্সার ক্যাটাগরিটা দিতে হবে, ক্যাটাগরি অথবা কিওয়ার্ড। এখান থেকে যেটা করতে পারবেন এটা হচ্ছে যে নিয়া এটা নিয়ে নামটা নিয়ে এটা এটা নিয়ে ইউজার নেমটা বেশি কাজ কপি তো হয় না, দেখি রামাধানি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে দেখি, আপনার একটা লাইক আসছে, এই যে চলে আসছে পেন্ট, এটা ফলো টুইটার পাওয়া গেল, টুইটার পাওয়া গেছে, ইউটিউব পাওয়া গেছে, ফেসবুক পাওয়া গেছে। আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ কিন্তু ইমেলটা পাইনি আমরা তো, ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে বের করে দিই, এখন ইউটিউব অথবা ফেসবুক থেকে এটা বের করতে হবে, মানে নাই সেই ক্ষেত্রে ধরেন যদি ইউটিউব যাই এটা করতে হবে কি, এই এই সাইটটা ভালো কিন্তু এই সাইটটার প্রবলেমটা হচ্ছে অনেক কিছু পাওয়া গেছে আর সাইটটার প্রবলেম হচ্ছে আপনার ইমেলটা আসে না, ইমেলটা আসে না। আবার ধরেন হিপসিতে যেটা ছিল আপনি ক্লিক করার সাথে সাথে ইনস্টাগ্রামের সাথে লিংক ছিল, এখানে আবার সেটা নাই, বললাম না এক একটা সাইট এক একটা। ম্যাম এটা অন্য ভাবে কি ইমেলটা বের করা যাবে না, এর আগে যেরকম বের করছিলাম ওই যে ওই রকম মানে এই যে নিনজা আউটরিচ ওই রকম মানে নরমাল ওয়েতেই করতে হবে, এই যে এখান থেকে ইমেল পেয়ে যাবেন, ইমেল অ্যাড্রেস, ও এটাও খারাপ না ম্যাম, নিনজা আউটরিচটাও খারাপ না, একটু কষ্ট করতে হবে আর কি। হ্যাঁ এটা একটু মানে একটু সবকিছু ম্যানুয়ালি করতে পারছে না, আপনার যেটা 2 ঘন্টা লাগবে সেটা ধরেন আপনার 4 ঘন্টায় কাজটা করতে হবে, মানে নিনজা দুটো সাইটই ভালো, এক একটা সাইট এক এক রকম, বললাম না সাইটের তো অভাব নাই, সার্চ করে দেখবেন।
কপি করে পেস্ট করে দিবেন। আচ্ছা আমি কি এখানে কান্ট্রি সিলেক্ট করছি? এটা কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে। যেমন ধরেন আমি কিন্তু কান্ট্রি ইউএসএ সিলেক্ট করছি, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ইন্দোনেশিয়ান অ্যাকাউন্ট, নামটাও তো এরকম এরকমই লাগে, মুসলিম মুসলিম। হ্যাঁ এখানে একটু একটু রং আছে, হ্যাঁ ভুল ইনফরমেশন দিচ্ছে যে লোকেশন ইন্দোনেশিয়া। হ্যাঁ ওই যে কিগাতিয়ান কুনতুক বারবাগি ডিপার্টমেন্ট যদি, এইজন্য সব সাইটে যে অরিজিনাল পাবেন সেটাও না। আর তার পোস্ট কিন্তু এখানে ফুড রিলেটেড না, বাবা পোস্ট গুলো তো ফুড রিলেটেড না। এটা কোন একটা সিঙ্গারের প্রোফাইল ছিল সম্ভবত, যে গান চলে আসছিল আমি ইউটিউব সার্চ দেওয়ায়। আচ্ছা আরেকটা প্রোফাইল দেখি তাহলে, ফুড দিয়ে সার্চ দিছি, আমান্ডা লি মিক্সড করা আছে। যেমন হিপসে থেকে কিন্তু আমরা যেগুলো কালেক্ট করছি, যে ডাটা কালেক্ট করছি সবগুলো কালেক্ট ছিল, সবগুলো কিন্তু ফুড রিলেটেড ছিল। এটা কেটে দিই। হি ফিটনেস ফুড আমান্ডা, ম্যাম সরাসরি আসে না। আমান্ডা কি জানি ছিল, লি এল ডাবল ই আমান্ডা, না এটা আমান্ডা নিসলি, আমান্ডা নিসলি এটা নাকি, স্পেলিং এ তো মনে নেই। দেখ নিসলি ছিল মনে হয়, স্পেলিং খুঁজতে খুঁজতে দাঁত ভেঙে যাবে। একটা দেখি, এটা আয়েশা কারি, দেখি আয়েশা কারি ওখান থেকে তো কপি করে দিয়ে দিতে পারতাম। বোকামি করছি, এও তো মডেল, এ তো মডেল আয়েশা কারি। পোস্ট গুলো দেখা যেতে পারে না, এরা মডেল ফটো আছে, ফটো কয়েকটা দিছে মডেলে, মডেল টাইপে। আচ্ছা এই কোন কান্ট্রি দেখি, কান্ট্রি দেখার ইন্ডিয়ান পেজ, জামাইকা, গায়ের রং তো জ্যামাইকা জ্যামাইকাই বলে। না আমরা যেটা খুঁজতেছি সেটার সাথে এটা যায় না। নামের সাথে আবার ডোমেইন কারি, ডোমেইন ডোমেইন কারি তো, এটা তো আপনার উইস্কির বোতল শেয়ার করছে। হ্যাঁ সিনকা কি জানি, এটা তো হ্যাঁ এটা তো হার্ডিংস, হার্ডিংস এর অ্যাড প্রোফাইল কি, এটার সাথে কোনো ভাবে আমার একটা ফুটে আসলে যায় না। ম্যাম এটা এরকম আরো অনেক সাইট আছে, আমি অনেক ফেক সাইটও পাইছি, যে আপনি এখন সেটা তো অবশ্যই, এটা তো ফোনটি, কিন্তু আমি যা খুঁজতেছি সেরকম যদি না হয় তাহলে তো প্রবলেম। আর তার প্রোফাইলটা তো সেটা ছিল না, কিন্তু আমরা লিংকে দেখলাম একটা, এরপর সে যেটা শেয়ার করছে সে তো শেয়ার করছে হচ্ছে আপনার ওইটা অ্যাফিলিয়েট টাইপের লিংক শেয়ার করছে তার ওয়েবসাইটটা, তো সেটা যে শেয়ার করছে সেটা হচ্ছে তার ফুডের মধ্যে পড়ছে।
নাম দেখে তো কোনোভাবে কোনটাই মনে হচ্ছে না ফুড রিলেটেড ফুড এন্ড ওয়াইন এই সাইটটা নিয়ে একটু ঘাটাঘাটি করা দরকার যে আরো কোন কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে যেমন ধরেন এই যে রেস্টুরেন্ট ইটিং বা স্টিফ কুক আছে এগুলো হয়তো বা আপনার রেস্টুরেন্ট রিলেটেড হবে রেস্টুরেন্ট ইটিং রেস্টুরেন্ট ইটিং বাবু খাইতো না গিয়ে দাও রেস্টুরেন্ট ইটিং ম্যাম ইনফ্লুয়েন্সারের সার্চিং এর উপরে কি গিগ করে ফেলব করতে পারেন রেস্টুরেন্ট ইটিং এটা একটা রেস্টুরেন্টের সাইট দিয়ে রাখছে মেল আইডি আহ কি জুস থাইল্যান্ডের জুস এটা ইমেল ইমেল আইডি শেয়ার করেন ইমেল আইডি শেয়ার করেন তাহলে ম্যাডাম ইমেল আইডি বের করার উপায় এই যে যেটা দেখাইলেন ইউটিউবে এখানে তো ম্যাডাম ইউটিউবও নাই না এখানে কোনো লিংকই নাই এখানে বলছে ডিএম টু কোলাবরেট এটা তো ম্যাম তাহলে বের করা সম্ভব না মনে ইমেল নাই কিন্তু ফলোয়ার তো ম্যাডাম অনেক 2.6 মিলিয়ন ফলোয়ার কারণ এটা কোনো লিংকই দেয় নাই যেখান থেকে যে বের করা যাবে মানে ওই যেটার ইমেল টেমেল কিছু নাই ওইটার একটা ডাটা দেয় আমাকে যে এই জিনিসটার এঙ্গেজমেন্ট বা এটা সেটা বের করে দাও তাহলে তো ম্যাডাম সেটা ব্ল্যাঙ্ক যাবে তাই না সেক্ষেত্রে আপনাকে তার সাথে যে কথা বলতে হবে ওই বলে দিয়ে তো কোনো কিছু বের করতে পারবেন না তাহলে মানে আমি আগে দেখছি যে আমার ওই যে আমার যে ফ্রেন্ডটা ইয়া করে এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ওই মানে অনেক ওই বলে যে মানে দুই একটা এরকম ব্ল্যাঙ্ক থাকি মিসিং হয় এটা থাকবে এটা অনেকে দিয়ে রাখে অনেকে শেয়ার করে না অনেকে ইমেল আইডি দেয় আবার অনেকে ধরেন ওয়েবসাইট দিয়ে দেয় ওয়েবসাইটের মাধ্যমে কমিউনিকেট করতে হবে বা ইউটিউব ফেসবুক এগুলো থাকলে তো কথাই নেই ওখান থেকে বের করতে পারবে আমি যে সাইটটা দেখাইছি সেটার ভিতরে কিন্তু আমি ইমেল যাদের ইমেল আছে তাদের আইডি আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ওইটা একবারে সার্চ দিলে আপনার ইমেলটা চলে আসলো কিন্তু এই সাইটে আবার নিনজা আবার ওইটা নাই সাইটের নাম যেটা কি নিনজা অট নাকি নিনজা অট নাম কি দিছে নিনজা আউট নিনজা আউট রিচ নিনজা আউট রিচ হ্যাঁ নিনজা আউট রিচ এই সাইটটা আবার দেখলাম ওই সব নাই প্রবলেমটা এখানে কোন টাইমে আমি সম্পূর্ণ কিছু দিয়ে রাখেন নাই ইজিলি আপনারা এখানে ডেইলি 10 12 টা বের করতে পারবেন আর আপনারা যদি আরো এগুলো ছাড়া অ্যাপস যদি বের করতে চান টুল ছাড়া যদি বের করতে চান তাহলে যদি ফুড ব্লগার খোঁজেন বা ফুড ইনফ্লুয়েন্সার খোঁজেন ফুড অ্যাডলেট না হ্যাশট্যাগ দিয়ে বের করতে হবে ম্যাম অনেকে নিজের মানে ইনস্টাগ্রাম পেজে নিচে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখে আবার অনেকেই দেয় না ম্যাম এটা একটা বিশাল বড় সমস্যা তখন ম্যাম ইমেল অ্যাড্রেস খোলা একটা বিশাল ঝামেলা হয়ে যায় তা নাহলে তো ম্যানুয়ালি ইমেল খুঁজে নেওয়া যেত
হ্যাঁ ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ তো দেখি বেশ ভালোই কাজ। ফাইবারে 4 নাম্বার পেজে প্রচুর কাজ, 4 থেকে 5 জন, হ্যাঁ ফাইবারে 4 থেকে 5 জন ছাড়া সবাই কাজ পাইছে। কিন্তু প্রথম প্রথম পেজে অনলি 4 জন। এটা কিন্তু এখন, হ্যাঁ এটা একটা ট্রেন্ডিং টপিক ফাইবারে, কিন্তু এই এই গিগগুলো র‍্যাঙ্ক করেনি কি জন্য, 4 নাম্বার পেজে এসে প্রত্যেকই দেখা যাচ্ছে যে দুইটা করে রিভিউ আছে, কারো 22টা, 10টা, আবার একটা আছে 12টা। ইনস্টাগ্রাম ইমেল কালেকশন দেখাইছি না আমরাতে, ইমেল কালেকশন হ্যাঁ হ্যাঁ দেখাইছিলাম নাম। আচ্ছা এখানে যেরকম তার পেজ ওয়েবসাইটটা শেয়ার করছে, এখানে তার ওয়েবসাইটটা শেয়ার করছে। আমি এমন কোন সফটওয়্যার নাই যেটা দিয়ে বের করা যাবে ফাইবারে এখন কোনটা র‍্যাঙ্কিং আছে কোন কাজটা, সেই কাজটাই করতাম। কাজ পারলে সব কাজই পারবে, টেনশন হবে না। এতদিন কি ভালো লাগে, ওই যে এক মাস আগে একটা ডেলিভারি দিয়েছি তারপরে তো আর কোন কাজ নাই, বসে আছি। ম্যাম আপনার ফাইবারে কি অ্যাকাউন্ট আছে? ফাইবারে আমি কাজ করি না। কখনো অ্যাকাউন্ট করেননি? অ্যাকাউন্ট করা আছে। কোন অর্ডার টর্ডার? আমি ওয়েবসাইট নিয়ে কাজ করি। আচ্ছা আপনি মূলত ফাইবারে বায়ারদের সাথে কন্টাক্ট করা, কাজের জন্য বসে থাকা কষ্ট। ম্যাম কি তাহলে আপওয়ার্কে কাজ করেন? আমি ওয়েবসাইটে কাজ করি, অ্যাফিলিয়েট করি। অ্যাডসেন্স নেই, অ্যাফিলিয়েট কাজ করি, ওয়েবসাইট ডেভেলপ করি। নিজের একটা ওয়েবসাইট দাঁড় করান, সোজা কথা আপনাদের সবাইকে বলছি, যেটাতে পরে মজা পাবে, ঠিক আছে? যেমন ধরেন ওইটাই চেক করি নাই, ওইটাই আসছে আমার এই ইনস্টাগ্রামটা আমি নতুন করছি না, ইনস্টাগ্রামে কি সব ছবি আসে, একি কিম্ভূত কি মাকার একটা ছবি আমার এই ইনস্টাগ্রামে ঢুকলে আমার অদ্ভুত অদ্ভুত ছবি আসে। ভয় পান না? না আপনি অনেক সাহসী। চলে আসছে সকাল থেকে দেখছি এই একটা ছবি আমার এই এক্সপ্লোরে বারবার খালি এই ছবিটাই আসছে। ইনফ্লুয়েন্সার বানাচ্ছি, ইনফ্লুয়েন্সার মেসেজ দিতে আসে না। ভয় লাগে না কিন্তু, অদ্ভুত না এসব হঠাৎ করে সামনে চলে আসতে? আগে যখন ভূত এটা শুনতাম তাহলে তো আপনার থেকে আমার হার্ট দুর্বল। মাঝে মাঝে কয়েকটা ফ্রেন্ড কিছু ভিডিও শেয়ার করে যে আকাশ দেখতে দেখতে হঠাৎ করে একটা ভূত সামনে চলে আসে, এরকম যেগুলো যখন শেয়ার করে তখন তো আমার দম বন্ধ হয়ে যায়। এটারও তো ম্যাম কোনো লিংক নাই? না নাই লিংক দেয়নি, তো হোয়াটসঅ্যাপ আছে, শুধু হোয়াটসঅ্যাপে কন্টাক্ট কই কর, হোয়াটসঅ্যাপ পর পাস কি ইমেলও নাই, জিমেইলও নাই, লিংকও নাই, কিছুই নাই। এই জন্য এখানে আপনি এভাবে সার্চ করার জন্য পাবেন, লিংক নাই কিছু নাই।
ছবি দিয়ে রাখে ইন্ডিয়ান এত সুন্দর সুন্দর খাবার ম্যাম রাইস আলু ভর্তা দিস এই প্রোফাইলটা দেখছি একটু আগে এখানেও সেম বারবার চলে গেছে আপনার এখান থেকে যদি ম্যানুয়ালি করতে চান অনেক সময়ের ব্যাপার আজকে করতে সার্চ করে দেখি বের করা আপনারা গুগল ইমেল এক্সট্রাক্টর ওটা থাকলে অটো চলে আসবে শিয়াব ভাই মাইক্রোফোনটা একটু অফ রাখেন আলাদা করে তখন আসবে এখন প্রোফাইলে ওটা আসবে না তাহলে তো ভালো আসবে আপনি যে প্রোফাইলে যাই তখন ইমেজে যাই তখন আসবে যদি থাকে ওখানে আচ্ছা এখানে আপনারা যেটা করবেন দেখালাম দুইটা টুলস দেখালাম করে দেখবেন আবার ম্যানুয়ালিও দেখতে পারবেন কান্ট্রি সিলেক্ট করে সার্চ দিতে পারেন ফুড ব্লগার আমি শুধু ফুড ব্লগার দিয়ে সার্চ দিচ্ছি ইন্ডিয়া ইউএসএ যেটাই দেখেন আলাদা করে দেখতে পারেন গেল ইনস্টাগ্রাম এটা শেষ রিসার্চ এখানে যেটা ছিল আপনার লোকেশন বেস ট্রেন্ড রিসার্চ এখন ট্রেন্ড নিশ ট্রেন্ড রিসার্চ বলছে এখন নিশ ট্রেন্ড রিসার্চ যদি আমি বলি তাহলে ও কি মিন করছে সেটা জানি না ও কি মিন করছে ট্রেন্ড রিসার্চ এখন কোন থাকা ট্রেন সে বের করে দিবে সেটা কিন্তু সে মেনশন সেভাবে করে না হ্যাশট্যাগটা বুঝতে পারছি হ্যাশট্যাগটা সে বের করে দিবে ইনফ্লুয়েন্সার হ্যাশট্যাগ ট্রেন ইনফ্লুয়েন্সার প্লাস হ্যাশট্যাগ এখন ইনফ্লুয়েন্সাররা যেমন হ্যাশট্যাগ ইউজ করছে
এই যে এখন এখানে যেমন কোন একটা টপিকসে এখানে অনেক ধরনের আপনার হ্যাশট্যাগ থাকে, ধরেন এখানে যে ইমেজটা দিছে এই প্রোফাইলে দেখবেন এটা হচ্ছে কি হালদিরামের ওই যে পাও ভাজি, শন পাপড়ি, শন পাপড়ি, হ্যাঁ শন পাপড়ি, কি শন পাপড়ি লিখে দিছে, এই যে বাঙালি বাঙালি ফুড ব্লগার, আচ্ছা কলকাতা কলকাতার। এখন এই এইটা যদি হ্যাশট্যাগ বলেন তাহলে এখানে তার নিজের হ্যাশট্যাগও থাকবে, শন পাপড়ির ছবি তুলছে তো খুব সুন্দর লাগতেছে কালারে। সেম ম্যাম, এটাও তো কোনো লিংক নাই। হ্যাঁ এখানে তেমন কিছু নাই, ইমেল নাই, এটা মনে বাংলাদেশে অ্যাকাউন্ট। এখানে যেমন একটা কি দেখলাম, এটা দেখলাম যেমন সংবাদপত্রের এখান থেকে এখানে এটা দেখেন কি কি লিখছে, আরেকটা আমি আরেকটা ইমেজ দেখি। প্রত্যেকটা ফুড ব্লগার বা ধরেন যে কোনো ব্লগারের আছে তাদের কিন্তু একটা হ্যাশট্যাগ থাকে, সেটা সেটা সব সময় ইউজ করার মতো দেখছেন নাকি, ওইটা হয়তো বা মেন করছে। যেমন ধরেন ও মনে কলকাতা ফুডি সব জায়গায় মনে হয় এই জিনিসটা ইউজ করছে, কলকাতা ফুডি, কলকাতা বাঙালি, বাঙালি আর বাঙালি ফুড এটা সব জায়গায় আছে। অথবা ওই হ্যাশট্যাগ এর কথা বলছে, এখন এখানে কি মিন করছে সেটা আসলে কনফিউজিং। হ্যাশট্যাগ রিসার্চ এর ক্ষেত্রে এখন যদি বলে দেয় যে আপনার সে যে নিশটা দিবে নিশের উপরে যদি হ্যাশট্যাগ আপনার রিসার্চ করা লাগে, সেক্ষেত্রে আপনি যেমন ধরেন ফুড ফুড নিয়ে ফুডের পাশাপাশি ফুডের সাথে কোন কোন হ্যাশট্যাগ এর ট্রেন্ড এখন আছে সেটা বের করার জন্য আপনি হ্যাশট্যাগ রিসার্চে যাবেন, রাইট ট্যাগে যেতে পারেন, বা ওই যে হ্যাশট্যাগ রিসার্চের জন্য আরেকটা সাইট কি জানি দেখেছিলাম, র্যাপিড ট্যাগ, সম্ভবত র্যাপিড ট্যাগ নামের একটা সাইট দেখেছিলাম না শুধু ইউটিউবে, ইউটিউবের হ্যাশট্যাগ বের করার জন্য রাইট ট্যাগ দেখিয়েছিলেন ম্যাম, রাইট ট্যাগ দেখানো হয়েছে। রাইট ট্যাগ হচ্ছে আপনার ইমেজ দিয়ে সার্চ দেওয়া, আর এটা দেখাচ্ছি সম্ভবত র্যাপিড ট্যাগ, এই যে র্যাপিড ট্যাগ যেদিন দেখেছি সেদিন ছিল। র‍্যাপিডে টু এড করেন আর যে টুলস আছে আমি আজকে হাফিজুল আছে নেই, হাফিজুল ভাইয়ের ওই যে ভাইয়া অসুস্থ ওখানে দেখতে গেছে, হাফিজুল ভাইয়ের ওই ভাইয়ার পা কেটে ফেলতে হয়েছে। এই সাইটটাই র্যাপিড ট্যাগ,
এখানে ধরেন ইউটিউবের জন্য বেশি কাজে লাগে বাট ট্যাগ নিতে পারবে এখান থেকে ধরেন ৪:২৮ আপনারা ২০ মিনিট ৪৮:৫০ ৪:৫০ জয়েন করবেন কি বলছি হ্যাঁ ৪:৫০ জয়েন করবেন
আসছেন সবাই? মিঠুন হোসেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছেন। জি আজকে লেট করলেন যে? না লেট করিনি ম্যাডাম, আমি একবার জয়েন করেছিলাম, জয়েন করার সময় দেখলাম ফাইবার কাজের ইয়ে দেখাচ্ছেন, ওই জন্য আবার পরবর্তীতে আবার ইয়ে করলাম, লিভ নিয়েছিলাম। আপনার ফাইবার লাগবে না? আমি ফাইবারে ওইভাবে ইয়ে করতে পারি না, ওই জন্য ওটা দেখলাম না। কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং তো অ্যাপ্লাই করবেন, কোথাও না কোথাও তো অ্যাপ্লাই করবেন, তাই না? কোন মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন মিথুন ভাই? ভাই এগুলো তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ বেশি অ্যাপ্লাই করতে হয়, মানে আমি যত প্রচার দিব তত আমার ইয়েটা হবে, সেলটা হবে, মূলত আমার সেলটাই টার্গেট। ও আচ্ছা, এটা আপনার ওয়েবসাইটে কাজ করবেন তাই তো? মানে আপনার সেলটা টার্গেট, ঠিক আছে, আপনি আপনার নিজের ওয়েবসাইট প্রমোট করবেন। আপনি যদি ক্লাস না করেন আপনি তো ফেল করবেন। আপনি তো প্রচুর ব্যস্ত মানুষ। সেখানে আপনার পোস্ট করতে বলছি, আমার ওগুলো আগেই খোলা আছে ম্যাডাম। বলার কথা না, মানে পোস্ট করে পোস্ট করে ও পোস্টটা কি এখানে 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 দিতে হবে না, মানে আমি নিজে ফলোয়ারটা বাড়াবো? আপনি যেটা আছে সেখানে আপনি ফলোয়ার বাড়ান বা হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। নতুন করাটা তো সেদিনই করাইছিলাম ক্লাসে, এক ঘন্টা ধরে তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েটই করাইছি ওই দিন। হ্যাঁ ওগুলো আমি ক্লাসে এক ঘন্টা করে তো আর এখন ডেইলি ডেইলি সময় নষ্ট করতে পারবো না, তাই না? না 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 তা করা যাবে, ক্লাসটা হলো 6 ঘন্টা, যদি যদি সবাইকে নিয়ে যদি একটা একটা করে খুলতে যায় তাহলে তো সময় শেষ। সময় শেষ, জি, এই তো বুঝতে পারছেন ব্যাপারটা না ম্যাম। আমি যতটুকু জানি যে মানে আমার যে কম্পিউটারটা আছে ওটাতে আমি একটাই খুলে রাখছি যাতে আমার অ্যাকাউন্টটা নষ্ট না হয়, এই জন্য একটা করে খুলে রাখছি। তারপরে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট অনেকগুলো নষ্ট হয়ে গেছে, একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট কি করবেন? মানে আমার অ্যাকাউন্টে প্রায় 20,000 ফলোয়ার ছিল, তো ওটা কি কি করছে জানি, আমার ভুলের কারণেই হোক বা অন্য কেউ ওটা চুরি করছে বা ইয়ে করছে, ওটা আমার নষ্ট হয়ে গেছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট আরেকজন চুরি করে কি করবে? মানে এটা তো ম্যাডাম অনেক সময় হ্যাক করে না, হ্যাক করে এটা ইয়ে হয়তো করছে, যাই হোক আমার থেকেও নষ্ট হতে পারে, আমি ওটা এটা এটা হতে পারে আমার থেকেও কিছুটা হয়তো ভুলের কারণেও হতে পারে। অনেক দিন আগে লিঙ্কডইনটা খোলা ছিল, খুব আফসোস হয়েছে যে 20,000 ফলোয়ার আবার আমার আমার পিন্টারেস্টের একটা অ্যাকাউন্টে 1,00,000 ফলোয়ার ছিল, ওটা একবার পুরো ইয়ে চেঞ্জ করছে, তো অনেক হোঁচট খাইছি ম্যাডাম, এগুলোতে অনেক হোঁচট খাইছি।
এগুলো এরকমই, এইসব সাইট গুলো আপনার এরকমই হয়, কাজ করবে মানে যখনই দেখি নষ্ট হবে, আবার যখন দেখি ফলোয়ার বেশি হইছে তখনই আউট, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। যাই হোক, আমার জন্য দোয়া রাখেন যাতে ভালো কিছু করতে পারি। দোয়া তো সবার জন্যই রাখি। অবশ্যই অবশ্যই। চোদ্দ মোহাম্মদ মেহেদি আছেন? চোদ্দ মোহাম্মদ মেহেদি? হ্যাঁ জি, বুঝতে আছি। আজকে হোস্ট হয়ে গেছে, আপনি হোস্ট? জি আপনি হোস্ট হয়ে আছেন। আচ্ছা, কারণটা কি? আপনি প্রতিদিন হোস্ট হন কেন, আমরা হই না কেন? আমি লিভ নেই না সম্ভবত, এই জন্যই আমি একবার শুরুতে ঢুকে একবার শেষ পর্যন্ত, যদি কারেন্ট না যায়। আমিও তো এরকমই করি, তারপরে এমন হয় কি জানি, তাহলে জানি না। ও, আপনার নামের প্রথমে সংখ্যা দেয়া, প্রথমে সংখ্যা দেখে তারপরে হচ্ছে এ থেকে বি এরকম সিরিয়াল দেখে। আপনার নামের পরে দেন, তাহলে দেখবেন যে আপনি আর হোস্ট হচ্ছেন না, সমস্যা নেই। আচ্ছা, আগামী তাই করব, আর আগামী দিন থেকে আমি সমস্যা নাই, আমার নামের শুরুতে একটা এ অথবা ওয়ান লিখে রাখবো, নি আমি হোস্ট হয়ে দেবো। আপনি হোস্ট হতে চান নাকি না? আপনাকে তাহলে হোস্ট করে দিই একদিনের জন্য। আমি প্রতিদিনই হোস্ট থাকি ম্যাম, আমার ডিপার্টমেন্টের সিআর আমি, ক্লাসগুলো আমারই হ্যান্ডেল করতে হয়। ও, ইউনিভার্সিটিতে? আচ্ছা, শুধু হ্যান্ডেলই করতে হয় না, বকাও শুনতে হয় স্যারদের। আপনি কোন সাবজেক্টে পড়েন? ইসলামিক স্টাডিজ। নাজমুল ভাই কি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়েন? হ্যাঁ ভাই। কোন ইয়ারে? থার্ড ইয়ার, 17-18 সেশন। বুঝতে পারছি। আর ইউতে কে পড়ে? রাজশাহী ইউনিভার্সিটিতে কে যেন পড়ে? মির্জা আরিফুল আলম, ওই পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে। ভাইয়ের কি অবস্থা, জব টব কি অবস্থা, কি না কি? না, জব করতেছি না। এই যে আমার ইয়া মানে আমার ইউনিভার্সিটিতে ইয়া চলতেছে, তো স্কলারশিপের একটা ইয়া আছে ফান্ডিং এর, বিদেশে বাইরে চলে যাবেন। হুম, যে কি করবেন ভাই, দেশে একটু আরাম করে থাকেন না, এত পরিশ্রম করতে ভালো লাগে? আসলে সবাই একই পথে হাঁটছে, তো সবাই শুধু বিসিএস বিসিএস। কারণ এ একটা মাত্র জব যেটা পেতে খুব কম সময় লাগে, এক বছরের ভিতরে আপনি ঢুকে আপনি স্যালারি পেয়ে যাবেন। আমি কেন এই কথা বললাম, আপনি পিএসসি বলেন, তার বলেন ভাই, বলেন। বলতেছি আমি আর আমার হচ্ছে আমাদের মানে রুমমেট চারজন আমাদের হলে, চারজনের মধ্যে থেকে মানে আমি আর এক ভাই আমরা রান্না করে খাইতাম। সে ভাই হচ্ছে তোমার আপনার হচ্ছে 17-তে ভাইয়ের পড়ালেখা কমপ্লিট, মানে মাস্টার্স কমপ্লিট, ভাই হচ্ছে 11 সালের ব্যাচ। সে ভাই 17 থেকে 18, 19, 20 তিন বছর হলে ছিল, মানে আমাদের সাথেই তো থাকতো। মানে ভাই তিন বছর পর এই যে 38-তম বিসিএস এর রেজাল্ট দিল ভাই, এখন গিয়ে আপনার হচ্ছে
এই জন্য বুঝছেন মানে এই দীর্ঘসূত্রিতা সূত্রতা আমার খুব একটা পছন্দ না, মানে এই যে অনেকদিন বসে থাকা এগুলো আমার পছন্দ না। আর আমার আগে থেকে একটা অ্যাম্বিশন ছিল যে একটু মানে আমার আগে থেকে আমি ওই যখন থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার কে বিসিএস দিচ্ছে এখানে ম্যাম কেউ দিচ্ছে না বিসিএস তো একটা না ম্যাডাম কেউ দিবে না সেই জন্য সেটাই বলতেছে যে বিসিএস অনেক প্যারা। ওই ভাই আমাকে বলে যে মেহেদি তোমার তো বিবিএ কমপ্লিট তুমি হচ্ছে যে বিসিএস এর দিকে যাও না ভালোভাবে একটা হচ্ছে ব্যাংকের প্রিপারেশন শুনেন ভাইয়ের একটা প্রশ্ন ছিল কি ভাই ব্যাংকের জবটা কিন্তু মানে অন্যরকম বুঝছেন সকালবেলা যখন আপনি বেরোবেন তখন দেখবেন আপনার বাচ্চা ঘুমাচ্ছে, রাতের বেলা যখন আসবেন তখনও দেখবেন আপনার বাচ্চা ঘুমাচ্ছে বা শুনবেন না। না সকালে যাওয়ার সময় যাওয়ার টাইমটা ফিক্স ধরেন 9টা থেকে ব্যাংক তো 10টা থেকে ব্যাংক শুরু হয় যাওয়ার টাইমটা ফিক্স বা আসার টাইমটা ফিক্স নাই। আর ব্যাংকের চাকরির কথা বলছেন মানে আমার বড় ভাই তো ব্যাংকে চাকরি করে আমাকে আর ওইটা চাকরি করতে দিবে না বুঝছেন মানে ব্যাংকে যেন কেউ মানুষ চাকরি না করে আল্লাহ মানে এটা ভাই অনেকেরই সমস্যা। আমার যেমন কেউ যদি আপনাকে বলে যে ভাই বাচ্চা কত বড় হলো তখন আপনি আর লম্বার দিকে দেখাবেন না, আপনি দুই হাতে এরকম দুই দিক করে প্রশস্ত দেখাবেন কারণ আপনি শুয়ে প্রতিদিন শুয়ে থাকতেই দেখেন এরকম প্রশস্ত দেখাবেন যে এত বড় হয়েছে। মানে ব্যাংকের চাকরি অনেকে করতে চায় না এই সুদ রিলেটেড কাহিনীর জন্য। না না এটা না অ্যাকচুয়ালি এটা না অনেক প্যারা থাকে মানে না ইসলামী ব্যাংকগুলো আছে না অনেক আপনি যে মেন্টাল প্রেসার ইসলামী ব্যাংক তো শুধু একটা না একাধিক ইসলামী ব্যাংক আছে ফারিস্ট আছে তারপর হচ্ছে আরো কি 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 জান সব ব্যাংকেই প্রেসার প্রেসার আপনি টার্গেট থাকে আপনি মানে যত উপর দিকে উঠবেন এভিপি হবেন এসএভিপি হবেন তারপরে আপনার ধরেন ম্যানেজার হবেন ম্যানেজার তো মনে করেন। আচ্ছা ঠিক আছে গল্প পড়ান গল্প আবার পরে করেন ব্রেক টাইমে কি করছেন ব্রেক টাইমে তো গল্প করতে থাকতে ম্যাম ব্রেক টাইমে না। আচ্ছা এখানে দেখেন 10টা কি হুম জি ম্যাডাম বলেন কথা ভেঙে ভেঙে গেল বুঝতে পারলাম না যে কার পৌঁছে দেখেন থেকে 10টা ইনফ্লুয়েন্সার ইনক্লুডিং নেম ইমেল ফলোয়ার রিডিয়ন আচ্ছা 25টা ইনফ্লুয়েন্সার 40টা যে দেখেন যে প্রত্যেক জনেরই রেটিং আছে প্রত্যেকটা গিগে এরকম রেটিং আছে যে দেখেন পেজ চেঞ্জ করে আমি দেখলাম একটু আগে অন্য কাজের তুলনায় দেখি ইনস্টাগ্রামের মানে কাজগুলো একটু কম। হুম কিছু বলেন মানে বলছি ম্যাম কম্পিটিটরটা মনে হয় একটু কম ইনস্টাগ্রামে। হ্যাঁ মানে একটু গিগ ফেসবুকটা যেরকম খুব বেশি হ্যাঁ ফেসবুকে যেরকম এখন রাশ বেশি হয়ে গেছে সবাই ফেসবুক করে ইনস্টাগ্রামটা একটু কম সে তুলনায়। ওই আমার এক ফ্রেন্ড ম্যাম এই ওই হচ্ছে এই প্রফেশনের সাথে অনেক দিন ধরে আছে তো ওরে বললাম যে কি স্কিমে গিগ খুলবো মানে ফেসবুক টেসবুক না তো বলছে ফেসবুক তো এখন মানে বাচ্চা ওইটা নিয়ে খোলা লাভ নাই তুই ইনস্টাগ্রামে খোল কারণ ওই ফেসবুক ওইগুলো নিয়ে খুললে প্রচুর কাস্টমার মানে হচ্ছে প্রচুর গিগ পাবি কিন্তু ইনস্টাগ্রাম নিয়ে একটু ভালোভাবে কাজ কর তাহলে মানে কাজ পাইতে তাড়াতাড়ি সুবিধা হবে। হ্যাঁ ম্যাম অনেকটা ওই যে গ্রাফিক ডিজাইনের ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো হয়ে গেছে এরে ভাই আমার কয়েকটা বন্ধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ম্যাম একটা মজার বিষয় দেখায় আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারবো? জি জি করেন করেন দেখেন না ব্যাকগ্রাউন্ড রিমুভের কি একটা অবস্থা
আমি স্টপ করে দিচ্ছি, আপনি শেয়ার করেন, আসেন এখানে। দেখতে পাচ্ছেন? আসেনি আসেনি, এবার দেখতে পাচ্ছি। এই যে দেখেন, অনলি $5 একটা কাজ অফার করছে কতজন? দুই চার। এই লোকটা কাকে হায়ার করছে? দুই দিনে না, এটাও তো ঠিক। আচ্ছা, ওই এই লোকটা হায়ার করবে কাকে, কাকে রেখে কাকে করবে? 50% ধরেন মানে ইয়া থাকে, ডেমোলিস্ট থাকে, যারা এক্সপার্ট না, 50% ধরেন এক্সপার্ট ছাড়া থাকে। আপনারা তাহলে আজকে গিগ অ্যানালাইজ করবেন, গিগ অ্যানালাইজ করে আজকে চেষ্টা করবেন আজকে কালকে ভিতরে ইনস্টাগ্রামের একটা গিগ সাজানো। এটা আপনারা ইমেল কালেকশনটা করতে পারেন অথবা ইনফ্লুয়েন্সার লিস্ট বের করতে পারেন, ঠিক আছে? যেটাই করবেন, যে কোনো একটা টপিক নিয়ে আপনারা গিগ কমন গিগ করলে হবে না ম্যাম, কমন গিগ করলে, যেমন 20টা ইমেইল আর 20টা ইনফ্লুয়েন্সার একটা গিগের ভিতরে একাধিক সার্ভিস। ম্যাম গতকাল যে আমি ধরেন এই যে ফেসবুকের সাথে কানেক্টেড আছে, আবার ধরেন আপনার ইউটিউবের সাথে কানেক্টেড আছে, কানেক্ট করে দিবেন। আচ্ছা, এই যে ইউটিউবের সাথে কানেক্টেড, আপনি আপনার কিন্তু মনে হচ্ছে কাজ বেশি, কিন্তু আসলে কিন্তু বেশি না। একটু উপর দিকে যান ম্যাম, দেখেন ওই যে আপনার উপরের লাইনে $15 যেটা দুই নাম্বার, কোনটাতে দেখলাম একসাথে অনেক, একটু নিচের দিকে যেতে হবে, নিচের দিকে নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা 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 $5 এর যে 5-star 1 আছে, এই যে এখানে অনেকগুলো দিচ্ছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, একসাথে 4টার সে মেগা মাইক্রো মিটার মাইক্রো ম্যাক্রো ন্যানো। আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ডোন্ট ডিজাইন কোর্স বেসিক 20 ইনফ্লুয়েন্সার্স দেয়ার ইমেল ফ্রম ইওর নিশ। আচ্ছা, 50 ইনফ্লুয়েন্সার ইমেল, এরপর হচ্ছে 120 ইনফ্লুয়েন্সার। এতগুলো ইনফ্লুয়েন্সার দেবে মাত্র 35-এ? দিচ্ছে কিন্তু ওকে কাজ পায় না। আমার মাঝে মাঝে নারীর গিগ দেখে খারাপ লাগে, মনে হয় যে এরা মার্কেটটা নষ্ট করে দিচ্ছে বাংলাদেশে। ও বেশি দিন হয়নি এখন, রিসেন্ট আমার মতে করলেও তো পারে, যে ইয়াটা থাকবে, থাম্বনেইলটা থাকবে, সেখানে টপ দেয়া থাকবে যে আমি লিখছি যে 10টা ভিডিও এডিটিং করব, এরপরে হচ্ছে অনলি $5, ভিতরে যে দেখবে যে অনলি ওই 10টা ভিডিও হচ্ছে আপনার 30 সেকেন্ড করে। করতে পারেন, লাইক করে দেখবেন ইনফ্লুয়েন্সার। The paid influencer call it 50k. Niche related likhe diben, oi cat dog alada kore dekhar dorkar nei, eta link ta apnader ke dicche ami. Fashion influencer eke to dekhlam eta group kore. O acha, ei kaj kore dui ta in profile ta ekটু dekhi, এখানে একটা কোয়েস, এখানে ইনফ্লুয়েন্সারদের নিয়ে কাজ করে। এ শুধু ইনফ্লুয়েন্স মার্কেটিং করে, একটা হচ্ছে হেলথ এন্ড ফিটনেস, বিউটি এন্ড মেকআপ, 50 ডগ, 50 ফ্যাশন, রিভিউ প্রচুর।
নভেম্বর 21 2011 থেকে করছি। তার মানে বুঝছেন ও কিন্তু যেহেতু নভেম্বর 2011 থেকে তার অ্যাকাউন্ট, সে কিন্তু আপনার এই রিসেন্ট এখন দেখেন সব তার ইনস্টাগ্রাম। আচ্ছা এখানে দিছে সব হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার ইনভলভ হয়ে গেছে, চেঞ্জ করে ফেলছে। এর তো অনেকগুলো রিভিশন আছে। ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড রিসার্চ। ইনস্টাগ্রাম লিংক, ইমেইল, ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট রেট, এভারেজ লাইক পার পোস্ট, নিজের ভিতরে সুন্দর না, বাইরের এই ছবিটাই ভালো, কালার তারপর এটা ভালো, এটা ভালো, একই জিনিস। এইগুলো হচ্ছে ওই যে ডেলিভারি দেওয়ার সময় মনে হয় শুধু এটা আপলোড করে রাখছে, সেম জিনিস বারবার। যেন ক্লায়েন্টের কাজ সম্পর্কে অন্য কেউ দেখতে না পারে। এখন আপনাদের আরেকটা সাইট দেখাবো, ফাইবার তো থাকবেই, ফাইবারে আপনারা এটা নিয়ে গিগ করবেন। যারা এই কাজটা করতে চান তারা, আর যারা করতে চান না, যারা করতে চান তাদেরও হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার বের করা। আমি যে গিগটা দিয়ে দিচ্ছি সেই গিগটার উপর, সেই গিগটা দেখে আপনারা 10টা ইনফ্লুয়েন্সার বের করবেন। আজকে আমি যেভাবে বের করছি সেম ওয়েতে আপনারা বের করবেন সবাই, এটা আপনাদের সবার হোমওয়ার্ক, যে কোনো নিশের উপরে বেস করে বের করবেন। আর আপনাদের নিজেদের কাজ তো আছেই, নিজেরা যদি গিগ সাজাতে চান সেটা করবেন। microworkers.com এসাতে পরিচিত কেউ চেনেন? ম্যাম এটা এটাই কেন দেখতেছি যে সবাই ডলার ইনকাম করতেছে, এলইডিপি তো রেগুলারই দেখি পোস্ট দেয়। জি ম্যাম আজকে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে একদিনের জন্য। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ম্যাম, মানে কাজে করেছি কিন্তু মানে বেশি জব পেজটা বেশি রিফ্রেশ করার জন্য আজকে কিছুক্ষণ আগে ম্যাম এই সকালের দিকে আমার পেজটা ইয়ে করে দিচ্ছে, মানে একদিনের জন্য 24 আওয়ারের জন্য ব্যান করে দিয়েছে, 24 আওয়ার পরে আবার অন করবে, চালু করে দিয়েছে। আচ্ছা মাত্র ক্রিয়েট করছেন আর ব্যান হয়ে গেছে। আচ্ছা কথা হচ্ছে আমি মানে কাজও করছিলাম পেজ দিছি সবই করে। এখন এই সাইটটা দেখাচ্ছি, অনেকেই বলছে যে এলডিপি থেকে ইনকাম দেখাচ্ছে, কথা হচ্ছে সেটা না, এটা হচ্ছে আমি এই সাইটটা দেখাচ্ছি আপনাদের ব্যাকআপের জন্য, ঠিক আছে? এই সাইটটা কোন আপনার কোন প্রফেশন রিলেটেড না, যেমন গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং বা যে আদার যত কাজ আছে ফ্রিল্যান্সিং এর, ওয়েব ডিজাইন, এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা এই সাইটটা। এই সাইটটা হচ্ছে আপনার ছোট ছোট কাজ করে আপনি কিছু ডলার ইনকাম করতে পারবেন। এই সাইটটা নিয়ে আজকে ডিসকাস করব, এই সাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা, এরপর আপনারা কাজ করবেন, কাজ করে কিছু ডলার ইনকাম করবেন, করার পর এই সাইটটা দিয়ে আমরা তেমন একটা আগাবো না, এটা আজকে দেখাবো, আপনারা আস্তে আস্তে কাজ করবেন, আমাকে এরপর ইনকামটা দেখাই দিবেন, ঠিক আছে? আর মেইন কাজ হচ্ছে আপনাদের ফাইবার মার্কেটপ্লেস, ফাইবারের কাজ করবেন, আর পাশাপাশি আপনাদের যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আছে ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েশন, সেটাই আমি দেখাবো।
তো এই সাইটটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার সাইট। মাইক্রো ওয়ার্কার সাইট আরো কত অনেকগুলো আছে, যেমন ধরেন র্যাপিড ওয়ার্কার, জব বয়, এ টাইপের আদার অনেক সাইট আছে যেগুলো হচ্ছে ছোট ছোট কাজ করায়। এই সাইটে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটু প্রবলেম ফেস করতে পারেন, অনেক সময় আইপি ইউনিট দেখায় না, কারণ অনেকেই কয়েকদিনে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তো অনেকের অনেক প্রবলেম হচ্ছিল, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে নাই, আইপি সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনারা পিসি যে কুকিজ আছে ওগুলো রিমুভ করে দিবেন, এরপর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ব্রাউজারের যে কুকিজ গুলো আছে ওগুলো জি, যদি না হয়, যদি অ্যাকাউন্ট প্রথমে ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে ঠিক আছে রিমুভ করে নিবেন। এরপর হচ্ছে এটা ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশনের জন্য অ্যাকাউন্ট অপশনে যাবেন, ফার্স্টে একটা মেইল ভেরিফিকেশন করবেন, এরপর হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, একটা কোড দিবে আপনাকে, সরি অ্যাক্টিভেট লিখে একটা ফোন নাম্বার দিবে, সেই ফোন নাম্বারে একটা টেক্সট পাঠাতে হবে, চার্জ 3 টাকার মতো কাটবে। এরপর যখন ভেরিফিকেশন হয়ে যাবে আপনি তখন থেকে আপনি এই সাইটে কাজ করতে পারবেন। আমি কয়েকটা কাজ করছিলাম সকালে, কোথায় গেল একটা কাজে অ্যাডমিশন টেস্টে আমি ফেল করছি, অ্যাডমিশন টেস্টটা পাস করতে পারিনি, সকালে আমার অ্যাকাউন্টটা হয়েছে, সকালে ক্লাসে দেখাচ্ছিলাম বসে করছি, এরপর হচ্ছে কে জানে অ্যাকাউন্ট করছে। আপনি কি অ্যাডমিশন টেস্টে পাস করছেন? জি ম্যাম, অ্যাডমিশন টেস্টে পাস করেছিলাম, কিন্তু আমার ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্টটা আসে নাই ম্যাম, ওটা খুঁজে পাই নাই। ও আচ্ছা, আমি প্রফিশিয়েন্সি টেস্টে পাস করলে আমার অনেক বেশি কাজ থাকে মনে হয় এখানে। আমি গতকালকে খুলেছি তো ম্যাম অ্যাকাউন্ট, আমি গতকালকে দিয়েছি। হ্যাঁ আচ্ছা, মানে ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট ওটা কি ধরনের টেস্ট থাকে আপনার? ইংলিশ ওই গ্রামার রিলেটেড, মানে এটা অ্যাডমিশন টেস্টের মধ্যেও দিবে, গ্রামার অথবা ভোকাবুলারি নিয়ে কিছু একটা কোশ্চেন করবে, মানে ইংলিশ কতটুকু জানেন ওটার উপরে ডিপেন্ড করে ইয়া কাজ দেয়, ওই রাইটিং এর কাজ বা ট্রান্সলেশন এর ছোট ছোট কাজগুলো থেকে ওইগুলো দেয় অনেক সময়। ভাই আমাদের আমাদের কাছে তো বই আছে সহায়, ভাই টাইম অনেক লিমিটেড। আর না সমস্যা নাই, ওটা ওই আপনার অ্যানসার ওই পাশে মোবাইল থেকেই দেয়া যায়। হ্যাঁ এটা হচ্ছে আমি আজকে সকালে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়েছে, তো স্টুডেন্টরা দেখে বললাম এক্সাম দেওয়ার জন্য, তারা এক্সাম দেয় নাই, পরে বললো যে আপনাকে আমরা বলে দিব আপনি এক্সাম দেন, পরে সকালে কি করতে কি আমি বুঝি নাই, এক্সাম দিছি অনেক সময় ছিল, তারপরেও কি ফিনিশ করে শেষ করে দিছি, পরে দেখি রেজাল্টে আসছে ফেল আসছে, তা আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল। যাই হোক, আর আমি কাজ কম পাবো যদি কন্টিনিউ তো করবো না, আমি দেখাচ্ছি আপনাদের, তো যাই আসছে, বাকিটা দিলে তো লসে পড়তো। আচ্ছা একটা কাজের এখনো রিজাল্ট টাকা অনেক কম না, আমি এখানে অনেক কম টাকা না, নাই বললেই চলে টাকা কয়েক পয়সা করে দেয়। আমি তো এর জন্যই আপনাদের প্রথমে বললাম যে এটা রাখবেন হচ্ছে ব্যাকআপের জন্য। এখন আপনি যদি এখানে একটা টাইম যদি আপনি সবসময় দিতে চান, আপনি বাকি কাজগুলো করবেন কখন? আর ফাইবারে হলো এই যে ফাইবারে যেমন নাজমুল বললো যে একটা কাজ পাইছে গত মাসে, এখনো বসে আছি কাজ পাই না, তো ধরেন ওই রকম টাইমে ব্রেক টাইমে এখানে কয়েকটা কাজগুলো করতে পারবেন, যেমন এখানে ইউটিউব নেম দিয়ে দিচ্ছে, আহ
এটা কাজ হচ্ছে যেমন বলছে প্রথমে এই সাইটে যাওয়ার জন্য যাই এখান থেকে যাওয়ার পরে একটা ওয়েব পেজ দিবে ওয়েব পেজে যেতে হবে কার ইমেল দিব ওখানে ম্যাম ওই পেজে গিয়ে ওই পেজ থেকে মানে ওই লিংকে ক্লিক করে ওখান থেকে ইমেলটা নিতে হবে ইউটিউবের লিংকে নিতে হবে ওই পেজে আগে লিংকে ক্লিক করে দেখেন ইউটিউবে যাবে তারপর ইউটিউব চ্যানেলের যে ইমেল অ্যাড্রেসটা ওটা নিতে হবে ও আচ্ছা কে নিচেই থাকবে মানে অ্যাবাউট এ আছে নিচে যে ইমেল অপশন আছে ভিউ ইমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করলে হবে ছোট কাজ আর কি এইসব কাজ করার জন্য ধরেন স্কিল লাগে না YouTube user name. কই আমার কাজ কোথায় গেল ম্যাম কাশতেছেন ঠান্ডা লাগাইছেন নাকি না কাজ করতে করতে আমার কাজ কোথায় চলে গেল ঠিক দেখাচ্ছে এটা অ্যাকসেন্ট দিবে বেশি সেন্টার কাজ নাই জিমেইল অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট বোনাস ছোট ছোট কাজ খোলার পরে আমার নাম্বার দিয়ে করতে হবে কারণ ওরা তো নাম্বার দেয় না তো একটা মোবাইল নাম্বার যদি আমি সর্বোচ্চ মনে হয় 8টা বা 10টা এরকম জিমেইল খোলা যায় আর করবেন না সেই কাজটা করবেন না বাকিগুলো করবেন আমি যদি রিমুভ করে দিই তাহলে কি ওই নাম্বার দিয়ে আমি আবার আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবো যদি আমি ওই নাম্বারটা অন্য জিমেইল থেকে রিমুভ করে দিই রিমুভ করে দিলে মনে হয় না সাথে সাথে পারবে 3 মাস পর করতে পারে ও
আচ্ছা আমি মানে এই ব্যাপারটা নিয়ে সেই মানে গতকালকে আমি কাজগুলো দেখেছি, তো প্রথমে আমি ভাবলাম যে এটা একটা বড় ঝামেলা, কারণ আমার মোবাইল নাম্বার তো এক এক মানে মাত্র কয়েকটা, সবগুলো তো এভাবে নষ্ট করা যাবে না। আপনি অন্যগুলো করবেন, আপনার যে জিমেইল অ্যাকাউন্টের কাজটাই করতে হবে, দরকার নাই তো। আসলে এই টাইপের ছোট এইটা কাজ সম্পর্কে আমার এত আইডিয়া নেই। এসব কিছু সিস্টেম আছে, যেমন ধরেন আপনার কিভাবে জানি জিমেইল অ্যাকাউন্ট আপনার অনেকগুলো খোলা যায়, মানে ফেক টাইপের এরকম কাজও আছে, এটা কিভাবে জানি সিস্টেমে করতে হয়। ফেক জিমেইল না মানে ক্লিক দিলে তো জিমেইল খোলা যায় ফেক গুলো। হুম, ফেক জিমেইল যেটার কথা বললেন ম্যাম, সেটা তো এই যে ক্লিকেই মানে জিমেইল খোলা যায় এরকম কিছু সাইট আছে। হ্যাঁ আমি সেটা বলছিলাম, মানে ওইগুলো কিছু সাইট এরকম সিস্টেম আছে, ওইগুলো ম্যাম সার্ভের কাজে অনেক লাগে। হ্যাঁ সার্ভে তো ফেক সিপি এর কাজ। আমি এটা করেন কেউ কি করেন সার্ভের কাজ কি জানতে চাচ্ছেন সার্ভের বলেন না? সার্ভেতে অনেক এখন মানে অনেকেই ভালো ইনকাম করতেছে ম্যাডাম, এই জন্যই তো এই জন্য বলতেছি না ভালো ইনকাম করতেছে সার্ভেতে। আপনি আপনি যদি সার্ভেতে যদি আপনি বাইরের আইপি এক মাসের জন্য নিয়ে কাজ করেন, আপনার প্রফিট আপনি যদি দিনে 4-5 ঘন্টা টাইম দেন আপনার লাভ, হ্যাঁ লাভ থাকবে। আমারও পরিচিত অনেকে করে সার্ভে কাজ করে, সার্ভের কাজ ছোটখাটো কাজ করে তো মন ভরবে না। না না সার্ভে কাজে অনেক ইয়া আমার কাছে কেমন মনে হয় ম্যাম, সার্ভে কাজ করে কিছু শিখতে পারতেছি না কিন্তু সময় প্রচুর যাচ্ছে, শেখার কিছু নাই। হ্যাঁ এখানে হচ্ছে এইসব সাইটের কাজগুলো মানে হচ্ছে আপনার স্কিল, কোনো স্কিলের দরকার নাই, জিরো নলেজে করতে পারবে। তো পারছেন আপনার ধরেন আপনার কোনো এটাকে ডিজিটাল মার্কেটিং এর পার্ট বলছে বা ডিজিটাল মার্কেটিং বলছে, আসলে তো আসলে এইগুলো তো আসলে ডিজিটাল মার্কেটিং ও না, এগুলো তো হচ্ছে আপনার সহজ ওয়ে ইনকাম করার। বাট যাদের হচ্ছে মানে এমন কিছু বলেন যেটাতে মান্থলি $500 থাকবে ম্যাম, এক মাসেই $500, হ্যাঁ ম্যাম $500 থাকবে। আমার এই ছোটখাটো জিনিসে মনো ঘুরতেছে না চোখও ঘুরতেছে না, আমি তো এক বছরে ভাবে আছি যে 7-8 লাখ টাকা কামাই করব। ঠিক আছে আমি আপনাকে বলি যেন আমি বিজনেস এর জন্য কিছু একটা ইয়া করতে পারি, আমার ক্যাশ থাকে যেন একটা বড় অঙ্কের। নাজমুল ভাই ইউআই ইউএক্স এর কাজ করেন ভাই, পরিকল্পনা আমার অনেক বিশাল বড় হওয়ার স্বপ্ন ভাই। ঠিক আছে আপনাকে নাজমুলকে আমি যেটা বুঝিয়ে দেব সেটা আপনি যে প্ল্যান করতেছেন এই প্ল্যানটা যদি আপনি যদি ফিক্স করেন যে আপনার মান্থলি হচ্ছে $500 আপনার লাগবে, তাই তো $500 লাগবে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হুম আপনি কোন ভাবে ইনকাম করতে চান আপনি সেটা বলেন, আপনি কি স্কিল ডেভেলপ করবেন নাকি হচ্ছে আপনি মানে ইনকামের পিছে ছুটবেন সেটা আগে বলেন। আমার এখন আমার এখন ইনকামের পিছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হচ্ছে আমার একটা করে সুপার শপ থাকবে ইনশাল্লাহ। সেজন্য কি আপনার $500 লাগবে প্রতি মাসে? না না আমার অন্তত শুরু তো করতে হবে, আমার এটা তো আর এই বয়সে হবে না, আমার দেখা যাবে যে যখন 45-46 অথবা 50 বছর বয়স হবে তখন ওই অবস্থায় যাবো। একটা তো দেন, হ্যাঁ সেটাই আগে একটা দেন এরপরে বাকিগুলো দেখা যাবে। এখন কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে না আপনি স্কিল ডেভেলপ করে করবেন তাহলে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন ভালো মানে একটা, বা ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইটটা কোন রকম ডিজাইন করেন কাজ করবেন আপনি, এরপর সেই ওয়েবসাইটটা দাঁড় করেন। এমএসএস মহিলা মার্কেটে যখন যাই তখন আমার শুধু আফসোস হয়
কত বড় একটা দোকান, একতলা দুইতলা, প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা শপিং। আমাদের আমাদের আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা খারাপ দিক হচ্ছে, যখন দেখতেছে যে একটা মানুষ ধরেন গ্রাফিক ডিজাইন করে বহু টাকা ইনকাম করতেছে, তখন আমার মনে হয় কি আমিও গ্রাফিক পারে, সে করতেছে আমিও করি, হ্যাঁ আমিও করি, এই টেন্ডেন্সিটা থাকে। পরে বুঝে না বুঝে যেটা আমার ভালো লাগে সেটা আমি দেখি না, আমি দেখি মানুষ কিভাবে ইনকামটা করতেছে, যে সেটাই আমি ফলো করি, সেভাবেই আগাই। পরে দেখা যায় যে কাজ করে না কাজ শেখার আগ্রহ আছে, না হচ্ছে আপনার সেখানে ধৈর্য আছে, ধৈর্য আমি আরেকটা জিনিসও দেখি না, পরে দেখা যায় যে ইনকামও হয় না, আরেকটা যে হ্যাঁ পরে দেখা যায় আরেকটা জিনিসও দেখি না, যে যে লোকটা আজ এত ডলার ইনকাম করতেছে সে প্রথম অবস্থায় কি ছিল, আমরা শুধু মানে বর্তমান সময়টাই দেখতেছি সেটা দেখি, হ্যাঁ আমাদের আগে মানে কয়েক বছর কষ্ট করে আসছে সেটা আমরা দেখি না। হবে হবে সময় লাগবে ম্যাম। আরেকটা বিষয়, 60 বছর বয়সে 60 লাখ টাকা ইনকাম করে আর এই প্রতি 26 বছরে যদি 60 টাকা খরচ করার মতো এবিলিটি না থাকে তাহলে কি লাভ হলো বলেন তো, এখনই দরকার বেশি। ওই তো ভাই ধরুন হচ্ছে আপনার বাচ্চা কাচ্চার জন্য, আপনার জন্য কিছু না, নিজের জন্য কি। আমাদের কথা হচ্ছে কাজ করতে হবে, স্কিলও ডেভেলপ করতে হবে, ইনকামও করতে হবে। আমি এই জন্যই বলছি যে মানে অনেকেই যেমন মানে কোর্স করাতে এসে দেখি যে অনেকে হয়তোবা বলছে যে আমার তো এখনো কোনো স্কিলই নাই, মানে সে কিন্তু কাজ শিখতেছে কিন্তু সে কিন্তু বলছে যে না আমার তো কোনো স্কিল নাই, আমি আস্তে আস্তে শিখি, শিখে কমপ্লিট করার পর এরপরে হচ্ছে কাজ করব। আপনি এখন যেটা শিখতেছেন আপনি 6 মাস পরে দেখবেন এটা কোনো কাজে লাগবে না, ঠিক আছে, 6 মাস পর বা 1 বছর পর দেখবেন যে ট্রেন চেঞ্জ হয়ে গেছে, আরেকটা জিনিস চলে আসছে। এতদিন কিন্তু মানুষ মানে অ্যামাজন অ্যাফিলিয়েট তারপরে হচ্ছে আপনার ই কমার্স সাইট এগুলোর পিছে কাজ করত, এখন নতুন করে কি হয়েছে আচ্ছা আপনারা একটু হোল্ড করেন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। বাবু খাইছো শিহাব ভাই, একটা পার্মানেন্ট কোন কাজ টাজ যদি পাইতাম অনলাইনে তাহলে তো ভালো কাজ করবেন, একটা ধরনের এমন হতো যে একটা কোম্পানি আমারে হায়ার করলো 6 মাস প্রজেক্ট, তাই তো আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে না ভাই? খালি ফাইবারের ফ্রিল্যান্সার সাপোর্ট করে। টাকা পয়সা কামাই পরে পার্টি করবো ভাই, দিলে মনে হয় আরো বেশি আনন্দ পাওয়া যাবে। আনন্দ ভাই
ঘটনা হচ্ছে ভাই, আচ্ছা ঘটনা হচ্ছে এখন তো মানে ডিউ টু করোনা, এটা মানে ডিউ টু কোভিড-19 এই জন্য অনলাইন হচ্ছে। হ্যাঁ অনলাইন, যদি করোনা না থাকতো সেক্ষেত্রে ট্রেনিংটা কোথায় হতো আমাদের? মানে ওই যে ইয়া এটা জলশীতলা ভাই, জলশীতলা যে আইটি কিউ সলিউশন, করোনার কারণে আপনাদের সাথে যুক্ত হইতে পারছি, করোনা না থাকলে আমরা একটা প্রজেক্ট চলতো আমরাও করছিলাম কুষ্টিয়াতে ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশে একটা, ওখানে ওখানে গিয়ে করাতো ক্লাসটা করাইতো। ও আচ্ছা, আমি কত দূর জানি আমাদের টিটিসি থেকে বা অন্য কোন কোথাও থেকে, মানে गवर्नमेंट প্রথমে আমি ভাবছিলাম জামিল ওই যে ইয়াতে ওই যে আজল কলেজের পিছনে ওই যে কি একটা আবাসিক জায়গা আছে না, আবাসিক একটা হাউজিং সোসাইটি আছে না ওখানে কি যেন একটা আছে, ওখানে ভাবছিলাম হবে। ও ওইটা তো ওই যে কিসের পাশে যেন, হ্যাঁ আজরক কলেজের পিছনে জরুল নগরের পিছনে, হ্যাঁ ওদের নামই তো ভুলে গেলাম, ওই যে কিসি কি যেন একটা গোডাউন আছে, গোডাউনের পাশে একটা সেন্টার আছে। হ্যাঁ হ্যাঁ কি হাউজিং সোসাইটি যেন কি যেন ওখানে, মানে একটা রেসিডেন্স এরিয়া আছে, রেসিডেন্সিয়াল, হ্যাঁ রেসিডেন্সিয়াল হাউস। আমি আমি আইটি কো সলিউশনের কথাই জানি, ওখান থেকে ও রিং দিয়ে বলছিল যে এখানেই হবে, আর ওখানে যায় আবার সাইন টাইম দিয়ে আসা লাগছে, আমি সাইন টাইম ওখানেই দিছি। আমি তো বিজি দেই না, আমার আমি আমার পাশে একজন ওয়েব ডিজাইন করে, তো বললাম যে কি অবস্থা, বলছে ভালো, আমি বললাম আমাদেরটা কবে শুরু হবে, তো আমাদেরটা তো শুরু হয়েছে আমি জানি না। পরে আমি আবার ওই ওনার ওর কাছ থেকে মোশেদ আলম স্যারের নাম্বার, তো উনি তো ওই আপনার ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্সের কোঅর্ডিনেটর, তো ওনার কাছ থেকে আমি নাম্বার নিয়ে স্যারের সাথে যোগাযোগ করলাম, তো আমার সাবানপুরে কেউ নাই, হ্যাঁ আমি একাই, তো বলছে আপনি তাহলে বগুড়া সদরের মধ্যে জয়েন করেন, আচ্ছা ঠিক আছে তাহলে বগুড়া সদরেই জয়েন। এটা ভালো করছেন ভাই, আমরা একদম দূরের কাস্টমার, দূরের লোক পাইছি। শাহজাহানপুরে আমার ইয়ে আছে, অতিথি আছে অবশ্য, বাবু নাম কিনা জানি না, যাই হোক ওই বলো দেখি। ও না ওটা অনেক দূরে, বেলা দিঘি অনেক দূরে। আপনাদের ওখান থেকে দূরে হচ্ছে না? হ্যাঁ আমাদের বাসা তো উপজেলার সামনে একদম। ও ডারকেমারি পাড়া আছে না স্যার? হ্যাঁ চিনি তো। ও ডারকেমারি পাড়া চিনলে তো তাহলে নাজমুল বাবু এদেরকে চিনবেন, বালিয়া দিঘি না ডারকেমারি পাড়া? হ্যাঁ চিনি তো, নাজমুল দারকেমারি পাড়া চিনি, কিন্তু বাবু নাজমুল চিনি, কিন্তু বাবু কে সঠিক চিনি না। এখন বলি ওই যে মানে দারকেমারি পাড়া যাওয়ার সময় যে রোড, মানে যে রোডটা তার সামনে যে মার্কেটটা ওদের, হ্যাঁ 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 চিনতে পারছি, ওটা ওটা হচ্ছে আমার আবার অতিথি হচ্ছে তো, আত্মীয় আত্মীয় মানুষ। ও হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাই পরিচিত হলাম, ভালো লাগলো। মানে ক্লাস যদি বগুড়াতে হতো তাহলে কি ম্যাডাম ক্লাস নিত, মানে এখানে এসে কি ম্যাডাম ক্লাস নিতেন আপনি? না 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 এখানে তাহলে অন্যজন কেউ নিত, সেটাই তো বলতেছি ম্যাডাম, তার ম্যাডাম তো ঢাকা থেকে করতেছে, ম্যাডাম তো ঢাকা থেকে কোর্সটা করাচ্ছে। ম্যাম আপনার বাসা কোথায় আমি ভুলে গেছি? ইন্দিরা রোড আমার মনে আছে। না না দেশের বাড়ি কোথায়? কক্সবাজার যাওয়া হয় না।
তাহলে হলো না, ভাবছিলাম যে কক্সেস বাজার ঘুরে সময় করে একসাথে যাওয়া যাবে। ঘুরতে যাবেন? হ্যাঁ হ্যাঁ পিকনিক করতে যাব, আপনারা আসেন। তো শিপিং কথা কর শুরু করছো মিয়া, কালকের ফটো। হ্যাঁ প্রথম এক হচ্ছে আপনারা একই লাইনে ফোন বাজছে, একই লাইনে গাড়ির শব্দ স্যার কোনো কিছুই না। হ্যাঁ মিউট করে রেখে দেন। কে কার সাথে কথা বলে, কে যে কথা বলতিছে মিউট করে রাখা। আমাদের সাথেও তো কথা বলছে না, কার সাথে কথা বলছে? না না আমাদের সাথে না। কথা হচ্ছে প্রচুর কাজ করতে হবে আপনারা মার্কেটিং এ। এখন যদি আপনারা 8 ঘন্টা টাইম দেন পার ডে, তাহলে দেখবেন যে ক্লাসের হোমওয়ার্ক গুলো ঠিক ভাবে করবেন। আমি কিন্তু ক্লাসে আপনাদের বাইরে হোমওয়ার্ক দিই না, আমি যেটা দিই হচ্ছে যেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যেমন ধরেন আপনাদেরকে আমি পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এইসব সাইট গুলোতে ফলোয়ার ইনক্রিজ করতে বলছি। তারপর আর কি বলছি, লিঙ্কডইন তো বলাই ছিল, লিঙ্কডইন বলেন বা আদার যে সাইট গুলো আছে, আমি কিন্তু বলে দিয়েছি এগুলোতে আপনারা যেন আপনাদের এটা যেন ভবিষ্যতে কাজে লাগে, এর জন্য হচ্ছে আপনারা কাজ করবেন। কিন্তু আপনারা কি করছেন, আপনারা কেউই কাজ করেন, এটা খুবই যদি কাজটা করে রাখেন। ওগুলো সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে, সেগুলোতে এখন আপডেট থাকলে কি হবে, এখন যদি আপনারা রেগুলার কাজ করতে থাকেন ফাইবার তো আপনাদের থাকবেই। আপনাদের যখন একটা মানে অনেক অ্যামাউন্টের যখন ফলোয়ার আপনার বেশি থাকবে, আপনার তখন দেখবেন আপনি যে কোনো লিংক শেয়ার করছেন অনেক ভালো একটা রেসপন্স পাবেন। পাশাপাশি হচ্ছে আপনি আপনার যদি নিজের ওয়েবসাইট কখনো পাবলিশ করেন, ওয়েবসাইট যদি সেখানে দেন, দেখবেন খুব ভালো একটা রেসপন্স পাচ্ছেন। এখন থেকে সময় দেন, বিভিন্ন ক্লাস তো থাকবেই, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখেন, ভিডিও দেখেন, শিখেন, শিখতে শেখার সময়ও দেন, কাজ করার টাইমও দেন, দুইটা দেখবেন। দুইটা যদি করেন আপনারা 3 মাস 8 ঘন্টা করলে এরপরে 3 মাস আপনারা কাজ কমায় দিবেন, 7 ঘন্টা করবেন, এরপরে 6 ঘন্টা 5 ঘন্টা এভাবে করে কমায় দিবেন। একটা সময় দেখবেন যদি আপনাদের ওয়েবসাইট দাঁড় করাতে পারেন, আপনাদের কাজ না করলেও চলবে, কাজ না করলেও চলবে মানে কাজ করবেন, মানে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিলেই এনা। আর সেম ভাবে ফাইবারেও, ফাইবারে এখন আপনাদের কাজ হচ্ছে প্রবলেম হচ্ছে, কারণ এখন আপনাদের কাজ যেমন লোক নেই, এখন আপনাদের যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যখন এই টাইপের লোকদের সাথে আপনি বায়াদের সাথে ডিল করতে থাকবেন, তখন দেখবেন যে তারাই আপনাকে কাজ দিচ্ছে। প্রথম অবস্থায় স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল ছাড়া কোনো উপায় নাই, কষ্ট করতে হবে। জান্নাতুল নাইম আছেন, গোলাম মোস্তফা, হ্যাঁ আমি আছি, বুঝে আমি ফার্স্ট এর জন। আশফাকুল, জি ম্যাম আছি। জান্নাতুল, রিপন, জি আপু আমি জান্নাতুল নাইম আমি আছি। রিপন কে কালকে আমি নক করছি, রিপন ক্লাস করে না। মেহেদি হাসান, Yes ma'am. মিঠুন, Yes ma'am. তানি, Yes ma'am. তুষার বাবু, Yes ma'am. পাবেন ম্যাডাম? তুষার আছি তো, তানিম, তুষার বাবু, Yes ma'am আছি তো আমরা। পাবেন গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা আপনি ক্লাস করেন না কেন?
দুইটা ক্লাস করেন না, ক্লাস রেগুলার করবেন। হাফিজও আসেনি। মেহেদি জি উপস্থিত আছি। রাব্বি ইয়েস ম্যাম। রাব্বি তো রেগুলার স্টুডেন্ট, আসেনি? ইয়েস ম্যাম আসি। কেজান সেজান মন্ডল, মামুনুর রশিদ, কুদ্দুস আছে ম্যাডাম। আছে সুমন আলী, নাইন লিজা। লিজা ক্লাস করে না কেন? লিজা কার গ্রুপে আছে? আমার গ্রুপে ম্যাডাম। সুমন আলীকে লিডারশিপ দিলাম, সুমন আলী এরপর থেকে নাই। ওই যে ম্যাডাম ওর নাকি কি সমস্যা? সুমন আলী ভাই আর ক্লাসই করবে না। হ্যাঁ উনি তো ক্লাস করবে না। হুম বেশ অ্যাক্টিভ ছিল, ক্লাস করবে না। আচ্ছা এই সুমন আলীর গ্রুপে কে কে আছে? আমি আছি ম্যাডাম। শিহাব কি সুমন আলীর গ্রুপে? হ্যাঁ ম্যাডাম। আমি লিজা আরো কয়েকটা আরো দুইজন আছে। আপনি লিজার গ্রুপে? হ্যাঁ। নাম লিখে রাখেন, লিজাকে নক দেন, দেখেন উনি অনেকদিন ধরে ক্লাস করেন না। ওর তো নাম্বারও নাই আবার। আদি রাকিব নাম্বার নিয়ে নেন এখান থেকে। মাহাদি হাসান, ইয়েস ম্যাম। বিলাস, বিলাস নেই আজকে? আরো দুইজন ছিল, লিজা ছাড়াও আরো দুইজন ছিল। ওই দুইজন নাম আমি জানি না, নামটা বলতেছি হচ্ছে হলো ওই মামুদুল, মামুনুল, রাকিব হোসেন, অভিদুল। হ্যাঁ রাকিবুল ছিল ম্যাডাম, রাকিবুল, মামুনুল, আমি, আচ্ছা তৌহিদুর আর হচ্ছে লিজা। নাম্বার ম্যাডাম এই যে এখানে বিলাসের জ্বর তো ওই জন্য ম্যাম ওই ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছ না ম্যাডাম। কই গেল? ০9 ০1 ১৭ ০৯ ০১ ১৭
ছোট ছোট কাজগুলো এগুলো করবে। ম্যাডাম আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি একটা জিনিস দেখানোর জন্য আর কি। এটা হচ্ছে ম্যাডাম ওই যে ইনফ্লুয়েন্সার, যেটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার একটা প্রিভিয়াস ইয়ার ডাটা আমার কাছে ছিল, হচ্ছে হলো যদি ম্যাডাম অনুমতি দিতেন তাহলে স্ক্রিনটা শেয়ার করতাম। অ্যাটেনডেন্স কি হয়ে গেছে? কি বলছিলেন? ম্যাডাম একটু স্ক্রিনটা শেয়ার করতাম, মানে এই যে মানে আমার কাছে একটা ডাটা ছিল ঠিক জিনিসটা এরকম না। আজকের ক্লাসের ভিডিওটা ম্যাম যদি আজকে একটু দিতেন ভালো হইতো। দেখি এখানে তো আরো আরো কিছু চাইতে পারে, মানে আপনার ইউটিউব লিংক বা ইউটিউব লিংক চাইতে পারে। আপনি যতগুলো লিংক শেয়ার করতে পারবেন তত আপনার জন্য ভালো। ধরেন ইনফ্লুয়েন্সার ইমেল বের করতে আপনার কিন্তু টুলসেও লাগবে না যদি এতটুকু কাজ করেন। জি ম্যাডাম, এই যে আপনি যতটুকু কাজটা দেখেছেন এটা খুবই ইজি। হ্যাঁ, যেমন ধরেন আপনি গুগলে সার্চ দিবেন, জি ইনফ্লুয়েন্সার কোটেশন মার্ক দিয়ে ইনফ্লুয়েন্সার, আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার কথা শুনি, বলেন আপনি বলেন, এরপর আমি দেখাচ্ছি। মানে আমি জাস্ট একটু দেখাইলাম, মানে এই দেখাইতে যাচ্ছিলাম যে এই ভাবে মানে ইনফ্লুয়েন্স ইউআরএল গুলো বের করতে হবে বা ইমেল, মানে এই যে ইনস্টাগ্রাম ভিলেজ ভেগাস এই জিনিসটা। এটা আপনি যত বেশি ডাটা দিতে পারবেন আপনার, ধরেন আমি যেটা বললাম আপনাদের যে 10টা করে ইনফ্লুয়েন্সার লিস্ট ইমেল ইউটিউব সহ বের করতে, আপনারা যদি এই কাজটা করেন যে আপনারা এরকম একটা ডাটা পাবেন। এটা ধরেন আপনাদের লিগে সাজিয়ে দিলেন, বা কখনো যদি ক্লায়েন্ট যদি আপনার প্রিভিয়াস কাজ দেখতে চায় আপনি তখন সেটা শো করতে পারবেন। ঠিক আছে, এগুলো ধরেন আপনাদের ফাইল আকারে আপনারা সেভ করে রাখলেন। ম্যাম ক্লায়েন্ট তো এটা দিয়ে দেয়, এই যে আর ইউআরএল টা দিয়ে দেয় না ম্যাডাম নাকি? না না, ইউআরএল দিবে না, ইউআরএল আপনাকে না কিছু দিবে না। সে ধরেন একটা নিচ দিয়ে দিবে, সে যদি বলে যে টেকনোলজি দিয়ে বের করে দেন, টেকনোলজি রিলেটেড যত ইনফ্লুয়েন্সার আছে তার ডাটা আপনি বের করবেন। ইউআরএল দেবে ওই যে একটা ক্লাস করছিলাম না ওয়েবসাইটের ইয়া কিভাবে বের করতে হয়, ওয়েবসাইটের র‍্যাঙ্কিংটা দেখানোর জন্য তখন ইউআরএল দেবে। হ্যাঁ, ইউআরএল হচ্ছে আপনার যে ইনস্টাগ্রামে তার যে লিংকটা আসবে ওটা ইউআরএল, তার ওয়েবসাইটের ইউআরএল। ম্যাম হাজিরা কি নিয়েছেন? আমি কিন্তু একটু আগে ল্যাপটপের সমস্যার কারণে বের হয়ে গেছিলাম। হ্যাঁ, আপনারা দিয়ে দিয়েছেন। এখান থেকে যেমন আছে নাম, ইমেল আর হচ্ছে আপনার ফলোয়ার কত আছে সেটা দেখা, আর আমি দেখাইছি হচ্ছে আপনার ফলোয়ার, তারপর হচ্ছে এনগেজমেন্ট রেট। হ্যাঁ, ওইটা যেমন অ্যাড নাই, তারপর ধরেন ইউটিউব বেশ সাথে যদি অ্যাটাচ করে দেন তাহলে সেটা আবার প্লাস পয়েন্ট হয়ে গেল। এরপর হচ্ছে ওই যে লাইক পার পোস্টও ছিল, পার পোস্টে কেমন লাইক করে এই সব। হ্যাঁ, কমেন্ট রেট কেমন সেটাও ছিল, লাইক কমেন্ট রেট কেমন, বুঝতে পারছি।
তো এগুলা সব ওভারঅল সবকিছুই আপনি গিগে সাজাতে পারেন। ওটা সাজাতে কি হবে, আপনার তো এমনিও বের করা লাগছে না হলেও বের করা লাগছে। আপনি যখন টুলস ইউজ করবেন, আপনার তো সব ডাটা তো টুলস থেকে দিয়ে দিচ্ছে, আপনার তো সেটা আলাদা করে বের করার কিছু নাই। যত কম কাজ দিবেন তত ধরেন কাজ পাওয়ার চান্স। সুপার গুলো ছুটে গেছে, সুপার গুলোতে লাগা কে জানে সুপার গুলোর কথা বলছি আমি। শিহাব ভাই মার সাথে কথা বলতেছে, কথা বলছে। আচ্ছা যাই হোক, এখান থেকে যেমন যে ডাটাটা দিছে আমি কোটেশন মার্ক দিয়ে এখান থেকে দিলাম instagram.com। ম্যাম এই যে গুগল থেকে এরকম কোটেশন দিয়ে অনেক ইনফরমেশন বের করা যায়, এই কোটেশন গুলোর উপরে একদিন ক্লাস নিয়েন তো। কোটেশন নিয়ে তো আপনাদের ইমেলটাও দেখানো হয়েছে। হ্যাঁ বিভিন্ন ধরনের জিনিসগুলো পাওয়া যায় না, এরকম সবকিছু একটা ক্লাসের ভিতরে করা যায় না, সবগুলো একটা ক্লাসের ভিতরে একশো এক একটা টপিক আসে তখন এক একটা কাজ দেখে আলাদা করে কোটেশন নিয়ে দেখাবো, ভেঙে ভেঙে দেখালে তো আপনার হয় না, তখন দেখা যাবে অগোছালো হয়ে যাবে। যাই হোক এখান থেকে আমি দেখি instagram.com, এখানে এরপর দেখেন ফুড ফুড পান্ডা চলে আসছে, জিমেইল হ্যাঁ gmail.com, জিমেইল কালেক্ট করব, জিমেইল যদি না দিই তাহলে জিমেইলটা এখানে আসবে না। এরপর ধরেন ইনফ্লুয়েন্সার, এখানে কি কান্ট্রিও ইনক্লুড করা যায়? হ্যাঁ কান্ট্রিও দিয়ে দিব, ইনফ্লুয়েন্সার ইউএসএ। হ্যাঁ এইটাই তো সহজ, তাহলে এটা সহজ কিভাবে? এখানে তো আপনি ডাটা পাচ্ছেন না, আপনি শুধু এখান থেকে জিমেইলটা পাচ্ছেন। আবার সব কিছু সব পাবেন তা না, এখানে ইনস্টাগ্রাম অনেকগুলো আসছে, আবার কিছু ব্লগও এখানে ম্যাশআপ হয়ে আছে, এই যে অনেকগুলো ব্লগও চলে আসছে। আমরা এনগেজমেন্ট রেশিও গুলো পাওয়া যাবে না এখানে, হ্যাঁ কিছুই পাওয়া ফুল ডেটা পাওয়া যাবে না। এই যে এখান থেকে ইনস্টাগ্রাম আসছে, এই ধরেন ইনফ্লুয়েন্সার, এখান থেকে কয়েকটা ডেটা বের করতে পারবেন, বেশি করতে পারবেন। তার ইউটিউবে গেলাম, জিমেইলটা অলরেডি দেয়া আছে, জিমেইল লিংকটা পাবো, ইউটিউবটাও পাবো। ম্যাম গত ক্লাস আর আজকের ক্লাস একটু কাইন্ডলি আজকে একটু দিয়ে দিন ম্যাম আপলোড করে, তাহলে একটু সুবিধা হবে আমাদের। আজকে পেয়ে যাবেন, এই যে একটু আগে যে শেয়ার করেছিল কি ম্যাডাম, হ্যাঁ এটা অনেকটা এই যে এভাবে সার্চ দিলে এই তিনটা ইনফরমেশন আপনি ইজিলি পাবেন, আপনার তখন কোন টুলস এ যাওয়া লাগবে না। ও আচ্ছা ঠিক আছে, এভাবে সার্চ করে করে যদি বের করেন টুলস এ না গেলেও চলবে, বা ধরেন এটা আপনি ইনস্টাগ্রাম থেকে, হ্যাঁ গুগল থেকে করতে পারেন, ইনস্টাগ্রাম প্রোফাইলেও যেতে পারেন, ইনস্টাগ্রামে ফুড ব্লগ দিয়ে এখানে যদি সার্চ দেন তাহলেও অনেক ইনফরমেশন পাবেন। আচ্ছা ইউটিউব লিংক আসছে, এটা স্লো অনেক কেটে দিচ্ছি। আচ্ছা এই যে চলে আসছে, এখান থেকেও পাবেন, এভাবে সার্চ দিয়ে দেখবেন। বাট টুলটা ইউজ করলে ওভারঅল সব ডাটা আমরা পাচ্ছি, পাশাপাশি হচ্ছে আপনার আপনার গিগটাও ভারী হয়ে যাবে। ঠিক আছে গিগটা যত আপনি বেশি কাজ দেখাতে পারবেন, মানে সেই কাজগুলো যদি ইজি না হয় আপনার কাজ পেতে সুবিধা হবে। আর যারা মিঠুন আছে, মিঠুন অ্যাটেন্ডেন্স দিয়ে উধাও, ব্যস্ত মানুষজন।
যারা ওয়েবসাইট নিয়ে আগাতে চাচ্ছেন বা ওয়েবসাইট নিয়ে চিন্তা ভাবনা করছেন, অ্যাফিলিয়েট করার চিন্তা ভাবনা করছেন, আপনারা একটু মাইক্রো ওয়ার্কার্সের সময় দেন, ঠিক আছে? আর আরো আদার যেমন freelancer.com আছে, freelancer একটা একটা করে করেন, ফাইবারটা গুছাই ফেলেন, কারণ এখন আপনাদের ফাইবারে প্রচুর কাজ করা বাকি আছে, যেমন গিগ সাজানো, গিগ অ্যানালাইজ করা, এগুলাতে প্রচুর সময় যায়। একটা গিগ সাজাইতে চিন্তা ভাবনা করতে কিন্তু আপনার এক দুই দিন সময় চলে যায়। ওর উপর টিউটোরিয়াল দেখা লাগে, অনেকগুলো টিউটোরিয়াল দেখার পরে বুঝে দেন আপনারা, ডিজাইন করা লাগে, না না গিগটা যদি আপনি গিগটা কিভাবে সাজাতে হয় একবার দেখেন তাহলে আপনার আর কোনো টিউটোরিয়াল দেখতে হবে না। পার্টিকুলার পার্টিকুলার গিগ অ্যানালাইসিস করে ধরেন আপনি গিগ অ্যানালাইসিস এর কথা বলছি। ম্যাম একটা সমস্যায় পড়ে গেছি, ওই যে লোগোটা সাবমিট করলাম না ওইটার এখনো রেজাল্ট দেয়নি। ওটা লাস্ট ডেট কবে? এখনো 3 সপ্তাহের মতো দেখাচ্ছে, ডেট তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রেজাল্টের সময় দেখাচ্ছে এখনো। নাজমুল আপনি আরেকটা কাজ করেন, বলেন নাজমুল। নাজমুল নাজমুলের ডিজাইন কিন্তু সুন্দর, আপনাকে আমি আরেকটা সাজেস্ট করি। আপনি গ্রাফিক রিভারে অ্যাকাউন্ট করেছেন? না না না, গ্রাফিক রিভারে অ্যাকাউন্ট করেন একটা। গ্রাফিক রিভার হচ্ছে আপনার যেখানে আপনি ডিজাইন শেয়ার করেন, আপনার যদি সেখান থেকে প্রোডাক্ট, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ গ্রাফিক রিভার সম্পর্কে জানি, ইনভার্টো মার্কেটপ্লেস, ওটাতে ইনভার্টো এমনি ইয়া করেছে। হ্যাঁ আমি অনেকগুলো অনেক প্রোফাইল দেখছি কিন্তু বাট ইয়া করিনি, অ্যাকাউন্ট করিনি। মানে আপনি দিয়ে রাখলেন, সাবমিট করে রাখলেন, কেউ যদি পিক করে আপনি অটোমেটিক একটা সেখান থেকে, হ্যাঁ সেটা অটোমেটিক হবে। আপনি এক কাজ করেন, আপনি গ্রাফিক রিভারে, হ্যাঁ গ্রাফিক ডিজাইনারের জন্য ওখানে সুবিধা আছে, আপনারা ওখানে আপনি ওখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে কাজ করেন, ঠিক আছে? ওখানে দিয়ে দেন, ওখানে কয়েকটা ডিজাইন একটু ইউনিক ডিজাইন গুলো দেন, আপনার ডিজাইন সুন্দর, আপনার যা দেখলাম ডিজাইন গুলো ইউনিক আছে, আপনি ওখানে শেয়ার করেন। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ধরেন এটা অটো থাকবে, এখানে যেমন একটা টেনশন থাকে যে সাবমিট করছে এখন অ্যাপ্রুভ হয় না, হবে কি হবে না, তারও ঠিক নেই। আর ওখানে অটো, ওখান থেকে যদি কম প্রাইসেও দিয়ে রাখেন, আপনার যদি সেল ভালো হয় তাহলে কিন্তু আপনার অটো ইনকাম আসবে। জি আপনি আজকে অ্যাকাউন্ট করেন গ্রাফিক ডিপার্ট, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে আছি, সমস্যা থাকলে বলবেন। ঠিক আছে তাহলে আজকে, ঠিক আছে ভালো থাকেন, আচ্ছা ঠিক আছে, আজকে লিখে দিচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।